অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে গোল টিভিতে। আসসালামু আলাইকুম, ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমি বিএম মোজাম্মেল হক, জাতীয় সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আমার বাম পাশ থেকে। খালেদুর জামান, সাধারণ সম্পাদক বাসদ। স্বাগত। এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। স্বাগত। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক ধানের শীষ ও সাধারণ সম্পাদক G9। স্বাগত আপনাদের সবাইকে গোল টিভিতে অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline। যাচ্ছি মূল আলোচনা। আলোচনার বিষয় ডেডলাইন 8 ফেব্রুয়ারি। প্রথমে আহ্বান করব নূরজাহান বেগম মুক্তাকে বলবার জন্য আলোচনার বিষয় ডেডলাইন 8 ফেব্রুয়ারি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি দর্শকদের। আসলে ডেডলাইন 8 ফেব্রুয়ারি, এটা আমার কাছে মনে হয় না যে এটাকে এত উল্লেখযোগ্যভাবে তুলে ধরার কিছু আছে। এটা ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আগামীকালকে অন্যান্য আর মাসের 8 তারিখ যেরকম হয় এটাও সেরকমভাবেই হবে, সেরকমভাবেই যাবে। এটা জাতীয় জীবনে গুরুত্ব বহ রাখার কোনো কারণই নেই, সাধারণ একটা দিন। কারণ ওই দিন আপনারা হয়তো যেটা ইঙ্গিত করতেছেন, আমি বুঝতে পেরেছি যে একটা মামলার রায় হবে ওই দিন। সারা বাংলাদেশে অনেক মামলার রায়ই হবে, বিভিন্ন হাইকোর্টে, জজকোর্টে, নিম্ন আদালতে, সব জায়গায়। অতএব এটাও একটা মামলা, সেই মামলার রায়টা কালকে হবে। সেই মামলার রায় কী হবে সেটা আমরা কেউই জানি না। রায় হতে পারে, খালাস হতে পারে। যদি খালাস হয় আমরাও খুশি হব, কারণ উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন। আমরা চাই না যে উনি দোষী প্রমাণিত হন, উনি নির্দোষ হয়ে ফিরে আসুক, এটাও আমরা চাই মনে প্রাণে। আর যদি খালাস না হয় তাহলে সাজা হবে, সেটা হলেও সেটা যেহেতু এখানে বিচারক জানে যে আসলে কি হবে। অতএব সেটা হলেও সেটা এত উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনা কেন বিরাজ করছে? আসলে উদ্বেগ উৎকণ্ঠাটা কিন্তু থাকতো না, যদি সামান্য ছিটেফোঁটাও কিছু থেকে থাকে সেটার কারণটা কি সেটা আমি বলবো। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে হাইকোর্টের কাছে কদম ফোয়ারাতে পুলিশের পিজন ভ্যানের তালা ভেঙে, পিজন ভ্যানের তালা ভেঙে আসামিকে কেড়ে ছিন্ন ছিনতাই করা হয়েছিল এবং সেখানে ছিনিয়ে নেওয়া হয়েছিল আসামিকে এবং সেখানে অস্ত্র লুটো করা হয়েছিল। তো সেই পরিস্থিতি আমরা দেখেছি। আবার দেখা যাচ্ছে যে যারা করেছিল তারা তো বিএনপির লোকজন, তারা তাদের আসামি, তাদের ধরা হয়েছিল নাশকতার কারণে, তাদেরকে ধরার জন্য এই আক্রমণ করেছিল। এবং সেই তারা এতটাই দেখেন এনজয় করেছে ব্যাপারটা, সেই বিএনপির কর্মীরাই করছে কি আসামি চিন্তাই করতে গিয়ে আবার সেলফিও তুলেছে সেটার সামনে, আমরা দেখেছি, জাতি দেখেছে। তো সেইটা সেদিনের দিন যদি তারা এমন করতে পারে তাহলে কালকে যেহেতু একটা রায় হবে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হবে, সেই ক্ষেত্রে কালকে তারা আরও কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু সরকার ক্ষমতায় আছে, 16 কোটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব কর্তব্য, তাই শান্তিপূর্ণ পরিবেশ দেশে বিরাজ করছে। এই অবস্থায় কোনো অশান্তি, কোনো অঘটন, কোনো নাশকতা করে যাতে আমাদের এই বাংলাদেশের 16 কোটি মানুষের শান্তি বিনষ্ট না করতে পারে, সেই ক্ষেত্রে সরকার থেকে প্রয়োজন যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে। কারণ কোন প্রত্যেকটা মানুষের জীবন এবং রাষ্ট্রীয় সম্পদ আমাদের কাছে মূল্যবান। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রায় হবে, রায় সেটা আদালতের ব্যাপার, আদালত জানে কি হবে, কিন্তু এই রায়েরকে কেন্দ্র করে কোনো অরাজকতা নাশকতা করতে দেওয়া হবে না, সহ্য করা হবে না। আমাদের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও বলেছেন যে আসলে দল হিসাবে আমাদের কিন্তু কালকে কোনো কর্মসূচি নাই। কারণ তবে আওয়ামী লীগ সজাগ থাকবে, সতর্ক থাকবে, আমাদের কোনো কর্মসূচি নাই। কারণ যেদিন রায় হবে, রায় আবার কর্মসূচি থাকার কি আছে? এটা তো আদালতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে প্রস্তুতি অবস্থায় আছে সেখানে আপনাদের প্রস্তুতিটা কি, রাজনৈতিক দলের প্রস্তুতি প্রয়োজনটা কি? না, আমাদের প্রয়োজনটা হলো যেহেতু আমরা সজাগ আছি, সতর্ক আছি, আমি আপনাকে আবারও বলছি আমাদের কোনো কর্মসূচি নাই, কিন্তু আমরা সজাগ আছি, সতর্ক আছি। কেউ কোনো নাশকতা যদি করতে চায়, মানে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ যদি পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও নাগরিক হিসেবে আমাদের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা যতটুকু আমরা করব। ধন্যবাদ নূরজাহান বেগম মুক্তা, আবারও আসবো আপনার কাছে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কি মত অভিমত রয়েছে, বিশেষ করে আজ আপনাদের নেত্রী যিনি খালেদা জিয়া আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি বলেছেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলেছেন, যদিও নূরজাহান বেগম মুক্তা বলেছেন যে কদম ফোয়ারার পাশে এখানে পুলিশের প্রিজন ভ্যানে আক্রমণ করা হয়েছে, ছিনতাই করা হয়েছে আসামি। আপনি আপনার কি বক্তব্য আছে এই প্রসঙ্গে, কেন উত্তেজনা এবং কেন সংশয়? জি, আপনাকে, দর্শকদের এবং সহালোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা।
আজকের আলোচনাটা আমি একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আপা যে কথা বলছেন সেটার জবাব দিতে চাচ্ছি না। এই বিএনপি চেয়ারপারসন যে প্রেস কনফারেন্স করেছেন, ওইখান থেকে আমি খুব সামান্য একটু সংক্ষেপে পড়ে শুনাই আপনাদের, যে আমরা সংঘাত হানাহানি নৈরাজ্য চাই না, আমরা শান্তি চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই। এখনও আমরা আশা করে বসে আছি আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, সেই প্রত্যাশা রেখেই আহ্বান জানাই, হুমকি ধামকি ও নির্যাতনের পথ ছেড়ে আসুন, আমরা আলোচনার মাধ্যমে শান্তির পথে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। এই নির্বাচন কাউকে ক্ষমতা থেকে উচ্ছেদ এবং কাউকে ক্ষমতায় বসাবার নির্বাচন নয়, এই নির্বাচন হবে জনগণের রায় নিয়ে তাদের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নির্বাচন। আসুন এই দুঃখী মানুষের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি। আমাদের বয়স হয়েছে, আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় দেশ রেখে যাই। এই আহ্বান দিয়ে আমিও শুরু করতে চাই যে হ্যাঁ, অতীতে ভুলভ্রান্তি, বিএনপি যখন ছিল বিএনপির ভুলভ্রান্তি হয়েছে, আওয়ামী লীগ যখন ছিল অতীতে আওয়ামী লীগের হয়েছে, এখনও আওয়ামী লীগের হচ্ছে, কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর পেরিয়ে যাচ্ছি আমরা, এখনও যদি আমাদের একটি নির্বাচনী পদ্ধতির জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য, একটি আমাদের যে মৌলিক চাহিদা সেটার জন্য রাস্তায় জীবন দিতে হয়, রক্তপাত হয়, সংঘর্ষ হয় প্রতি 5 বছর পর পর বা মাঝে মাঝে এরকম আনরেস্ট হয়, সেটি তো একটি দেশের জন্য ভালো না। যে প্রসঙ্গে আলোচনা করছি না আমরা, মামলার রায় নিয়ে কথা তো উৎকণ্ঠা আপনাদের, মামলার রায় নিয়ে কেন উৎকণ্ঠা সেটা বলি। এইবার আসি আপার কথায়, উনি যেটা বলছেন যে 8 ফেব্রুয়ারি, তো 8 ফেব্রুয়ারি এটা আবার নতুন কি? যদি এটা নতুন কোনো ডাইমেনশন নাই থাকবে, তাহলে এই দিনকে ঘিরে এই রাতে আপনারা পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন করেছেন কেন? ঢাকায় মিছিল মিটিং নিষিদ্ধ করা হলো কেন? গণগ্রেফতার এবং গণ রিমান্ড চলছে কেন? বাসে বাসে তল্লাশি চলছে, এমনকি মোবাইল চেক করে কারো মোবাইলে যদি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান সহ কারো ছবি দেখে তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে কেন? আওয়ামী লীগ নেতাদের এত হুমকি ধামকি কেন এবং রাজপথে থাকার ঘোষণা কেন? পরিবহন শ্রমিক মালিকরা কেন ঘোষণা দিচ্ছেন যে আমরা লাঠি হাতে ওই দিন বাস টার্মিনালগুলো বা রাজপথে থাকবো? এই যে সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই একটি অস্বাভাবিক পরিস্থিতি। যে নুরজাহান মুক্তা বলবার চেষ্টা করলেন যে একটি প্রিজন ভবনে আপনারা আক্রমণ চালিয়েছেন, পুলিশ নির্বিকার ছিল, এটি কি মনে করেন এ থেকে আতঙ্ক সৃষ্টি হতে পারে কিনা যে এমন ধরনের ঘটনা ঘটতে পারে যে কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িকে যে আপনার ফেনীতে যে আক্রমণ হলো, সেই বিএনপি মহাসচিবের উপরে যে আক্রমণ হলো, অতীতে আজকের প্রধানমন্ত্রীর উপরে যে আক্রমণ হয়েছে, এরকম তো বাংলাদেশের এইরকম ব্যাড কালচার আছে, এটা হয়, অনাকাঙ্ক্ষিত, উচিত না, অন্যায়, তারপরও হয়, হয় বলে প্রতিবার কি এইরকম ধরপাকড় করা হয়? যেটা করেছে ভিডিও ফুটেজ আছে, আপনি দোষীদের শনাক্ত করেন, তাদের আইনের আওতায় আনেন, সেই পর্যন্ত তো কারো কোনো বক্তব্য থাকার কথা না, কিন্তু সেটাকে অজুহাত ধরে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য যদি এইভাবে দমন নিপীড়ন চালান, গ্রেফতার চালান, এইভাবে একটা আতঙ্কের এবং ভয়ের পরিবেশ তৈরি করেন, দেশের সাধারণ মানুষরা একটা আতঙ্ক বোধ করছে যে কালকে কি হবে, কি হবে? একটা মামলা আদালতে মামলা চলছে, বিএনপি চেয়ারপারসন এবং তার দল মনে করছে এটি ভিত্তিহীন একটি মামলা এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হচ্ছে, সেটা আদালতই বিবেচনা করবে যে দোষ আছে কি না, দোষ হলে সাজা হবে বা হবে না। কিন্তু বিএনপির ওই ধারণার যে বিষয়টা, সেটার ভিত্তিকে আরও মজবুত করলো এবং ঘনীভূত করলো কোন বিষয়গুলো? যখন সরকারের তরফ থেকে মন্ত্রীরা, রানিং মন্ত্রীরা যখন বলে দেন যে ওনাকে একদিনের জন্য হলো জেলে যেতে হবে, 15 দিনের মধ্যে উনি জেলে যাবেন, কিংবা এতিমের টাকা মেরে খেয়েছে, এইরকম যদি শীর্ষ পর্যায় থেকে আগাম বলে দেওয়া হয়, তখন বিএনপির ওই যে সন্দেহটা, সেটা আরও ঘনীভূত হতেই পারে যে নিশ্চয়ই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়, না হলে ওনারা আগে এই কথা বলছেন কেন? এইসব বলে এই মামলাটাকে সরকারি আরও ঘোলাটে করেছে এবং উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ আপনাকে। বিএম মুজাম্মেল হক এমপি, আপনার কি বক্তব্য আছে? আপনাকে বলতে হবে এখনই। আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং সালাম। আগামীকাল, আর মানে আধা ঘন্টা পরে আগামীকাল শুরু হবে, 8 তারিখ শুরু হবে, 8 ফেব্রুয়ারি শুরু হবে, সুতরাং
যে বিষয়টি আপনি বলেছেন যে 8ই ফেব্রুয়ারি, এটি কোনো বিশেষ দিন না, এটি প্রতিবারের মতো 8ই ফেব্রুয়ারি যেমনিভাবে আসে সেভাবেই আসছে, যেটি মুক্তা বলেছেন আসছে। এখানে একটা বিশেষত্ব, একটা বিশেষত্ব আছে যে 8ই ফেব্রুয়ারি আগামীকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে, সেই মামলা একটি মামলার রায় কালকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে যে ইতিমধ্যেই আপনি লক্ষ্য করেছেন, উনি যখন মামলার হাজিরা দেন কয়েকদিন আগে, তা হাজিরা দিয়ে আসার সময় পুলিশের একটি প্রিজন ভ্যান রাস্তায় দাঁড়ানো ছিল, সে রাস্তায় প্রিজন ভ্যানে দুইজন আসামি, তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। বিএনপির চিহ্নিত কর্মীরা সেখানে হামলা চালিয়ে ওই ই ভেঙে দরজা ভেঙে ওই প্রিজন ভ্যান এদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। শুধু তাই না, ওই প্রিজন ভ্যানের ওখানে পুলিশ সদস্যরা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিল, রক্ষায় নিয়োজিত ছিল, তাদের উপরে নির্বিচারে লাঠি বার ঘুষি যা যা করার দরকার সব করেছে, গাড়ি ভাঙচুর করেছে, কিন্তু পুলিশ কিন্তু নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। এবং এইটার ব্যাপারে পুলিশ কিন্তু ব্যাখ্যাও দিয়েছে, কেন, কারণ বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ কিন্তু পাল্টা কোনো আক্রমণে বা ধরপাকড়ে ওই মুহূর্তে যায়নি। তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বেগম খালেদা জিয়ার নিরাপত্তাকে নিশ্চিত করা, সে কারণে। এখন বেগম খালেদা জিয়া আগামীকাল রায় কী হবে আপনি জানেন, আমিও জানি না, এবং আমরা এখানে যারা আছি আমরা কেউ জানি না। এটি বিচারক যিনি রায় দেবেন আগামীকাল, উনি কী বিচারের রায় দেবেন উনি বলতে পারেন, ওনার পর্যবেক্ষণ কী, ওনার অবজারভেশন সব কিছু মিলেই তো উনি একটা রায় দেবেন। তা এখন বাংলাদেশের মানুষ এবং আমরা ধারণা করি এইটা যেহেতু দুর্নীতির মামলা, এবং বিএনপির নেতারা শীর্ষস্থানীয় নেতা বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দায়িত্ববান নেতৃবৃন্দ এমনভাবে দেশবাসীর সামনে মিডিয়ার মাধ্যমে বক্তব্য রেখেছেন যে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছেন, এবং সেই দোষী সাব্যস্ত হওয়ার কারণে আগামীকাল তার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হবে, যেটিতে তিনি বিচারের দোষী সাব্যস্ত হয়ে তার জন্য দণ্ড প্রাপ্ত হবেন। এবং এটিকে জাতির সামনে কিন্তু দেশবাসীর সামনে এইভাবে উপস্থাপন করে একটি ভীতিকর পরিস্থিতি, একটা উদ্বেগজনক পরিস্থিতি, একটা উৎকণ্ঠা মানুষের মধ্যে তৈরি করেছে। এবং সে কারণে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সরকার দেশ পরিচালনা করে জনগণের জানমানে নিরাপত্তা বিধান করা সরকারের একান্ত দায়িত্ব। এবং নিকট অতীতে যে নতুন ডাইমেনশন আছে, যে যেটা সায়ন্ত বলেছেন ডাইমেনশনটা নতুন, সেটি কী ডাইমেনশন, নতুন ডাইমেনশন বলে কী আছে, আমাদের নিকট অতীতে বিএনপির যে কর্মকাণ্ড 2013 সালে, 2014 সালে, 2015 সালে, 92 দিন পর্যন্ত যে বিএনপি নির্বাচন প্রতিহতর নামে, নির্বাচন ঠেকানোর নামে, গণতন্ত্র পুনরুদ্ধার করার নামে তারা যেভাবে নির্বিচারে রাজপথে বোমা হামলা করেছে, আগুন সন্ত্রাস করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, গাড়ি চালককে হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হত্যা করেছে, নির্বাচনী কাজে নিয়োজিত প্রিজাইডিং পুলিশ অফিসারকে হত্যা করেছে, এই দেশে একটি হত্যা খুনের অভয়ারণ্য পরিণত করে দেশকে অচল করার জন্য একটি ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত হয়েছিল। সেই থেকেই যে ওই যে ডাইমেনশন যেটা আছে, শান্ত বলেছে ডাইমেনশনটা এরকম যে যদি বেগম খালেদা জিয়া কালকে তারা ধরেই নিয়েছে উনি দোষী সাব্যস্ত হবেন, উনি দণ্ডিত হবেন, দণ্ডিত হলে যারা নিরাপদ দাঁড়াইয়াছে পুলিশ, পুলিশের উপরে এভাবে হামলা করতে পারে, অস্ত্র ছিনিয়ে নিতে পারে, অস্ত্র ভাঙতে পারে, পুলিশের গাড়ি ভাঙচুর করতে পারে, তা বেগম খালেদা জিয়া তাদের মা আশঙ্কা করছে, তাদের মা তাদেরকে রক্ষা, তাদেরকে জেলে নেওয়া যাবে না, সুতরাং তারা এরকম একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে, দেশকে অকার্য করার জন্য সৃষ্টি করবে। স্বাভাবিকভাবেই সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী তারা তৎপরতা চালাবে, এটি কিন্তু স্বাভাবিক, এবং এ কারণেই দেশবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা আছে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এম এ আজিজ, আপনার কি বক্তব্য আছে, বিশেষ করে বিএম মোজাম্মেল হক বলবার চেষ্টা করলেন যে অস্ত্রের কথা, যেটি পুলিশ ভ্যানের উপর আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষাপটে আতঙ্ক বিরাজ করছে, কিন্তু
আপনার কি ব্যাখ্যা আছে প্রসঙ্গে? দুটি দলের ভিতরে কেন এমন ধরনের একটি উত্তেজনা বিরাজ করছে? যদিও মামলার রায় হয়নি এখনো, তা নিয়ে হুলুস চলছে, কয়েকদিন আগে থেকেই চলছে, আপনার কি বক্তব্য বিশ্লেষণ আছে কি এ প্রসঙ্গে? ধন্যবাদ আপনাকে। যে ঘটনা এখন কেন্দ্র করে যে উত্তাপটা শুরু হয়েছে, এটা কিন্তু আমি বলবো যে বেগম খালেদা জিয়ার কেসের রায় হবে এটা কিন্তু প্রধান লক্ষ্য না, এটা উপসর্গ। মূল কথা হচ্ছে সামনের নির্বাচন। এই নির্বাচনটা সরকার বিএনপিকে একঘরে করে রেখে অথবা যাতে করে বিএনপির নেতারা নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করতে না পারে, অথবা 5ই জানুয়ারির আদলে অথবা ভিন্ন কায়দায় একটা নির্বাচনের রেজাল্ট সরকারের পক্ষে আনা যায়, সেই কারণেই কিন্তু এই আগামীকাল 8ই জানুয়ারির উপসর্গটা তৈরি হয়েছে। কারণ কিন্তু বেগম, কেন আমি বলছি, বেগম খালেদা জিয়া এটা জনগণের কিন্তু সাংঘাতিক একটা ক্রেজ আছে, আকর্ষণ। আমরা দেখেছি উনি যখন লন্ডন থেকে আসে, এয়ারপোর্ট থেকে আসে, চিটাগাংয়ে যায়, যাতে নির্বাচনে সময় এই বেগম জিয়া যাতে কোনো ট্যুর করতে না পারেন। অর্থাৎ এটা তো সত্য যে রাজনৈতিক দল বিএনপি কেস কানেকশান মারপিট খেয়ে নেতা কর্মীরা কিন্তু অনেকভাবেই বলবো দুর্বল হয়ে পড়েছে। তারা যদি এই বেগম খালেদা যদি রাস্তায় নামে, তারা কিন্তু আসলেই কিন্তু সজীব হয়ে উঠবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই কারণেই তাকে এই ধরনের একটা কেস, যে কেসে আমি এই জন্যেই বলছি এই কেসটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যেই, এইভাবে আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে অনেকটা ঘটনাচক্রে মনে হয় যে অনেকটা জোর করে এটা একটা পাতানো একটা বিচার হচ্ছে। এখন প্রশ্ন হলো যে বিচার বিভাগ কোর্ট ডিসাইড করবে, আপনারা কিভাবে বলছেন যে পাতানো বিষয়, কিভাবে বিষয়টা কোর্ট ডিসাইড করবে? দেশে যদি আইন আইনের মতো চলত, বিচার যদি বিচারালয় তা আইনের সাক্ষী প্রমাণ সাপ্য হিসাবে যদি রায় বেরোতো, তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র সিং যেভাবে দেশ থেকে বিদায় হলেন, এরপরে কোনো বিচারক সঠিক রায় দিতে সাহস করবে এটা কিন্তু বিশ্বাস করা কঠিন। আপনি দেখেছেন এই 2 দিন আগেও অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন স্বয়ং উচ্চ বিচারালয়ে কি পরিমাণ দুর্নীতি চলছে, সেখানে সঠিক বিচার আসবে এটা আশা করা কঠিন। তারপরেও আমি বলবো তারেক রহমানের একটা কেসে লোয়ার কোর্টে তাকে আপনার খালাস পাওয়ার সাথে সাথে তাকে একদিন পরেই তাকে কিন্তু এই দেশ ত্যাগ করতে হয়েছে। এই এই এক্সাম্পলগুলো, অর্থাৎ আমাদের দেশে অন্য কেসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন নাই, যেখানে রাজনীতিবিদ জড়িত, যেখানে রাজনীতি জড়িত, সেই কেস যে নিরপেক্ষ হয় না এটার ভুরি ভুরি প্রমাণ আছে। যেমন আমি বলবো এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপির সময়ে 111-এর সময়ে প্রচুর কেস আপনার বিরোধী দল তৎকালীন আওয়ামী লীগের কর্মীদের সাথে নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল। 111-এর থেকে শুরু করে এই যত কেস ছিল আওয়ামী লীগ সরকারে যাওয়ার সাথে সাথে সবাই ফেরস্তা বনে গেছে। কেন? আবার এক্সিস্টিং মন্ত্রীও তো সাজা হয়েছে, তিনিও এখনো মন্ত্রী আছেন। আবার দেখবেন বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনি দেখতে পাবেন বিএনপির সবাই ফেরস্তা। আওয়ামী লীগের এই যে যত আপনি দেখেন বড় বড় প্রজেক্ট করে 3x 4x টাকা, এগুলোর হিসাব তো দিতে হবে। এখন আমার বক্তব্য ভিন্ন, যে এই বেগম খালেদা জিয়া ফুল টাইম 2 বার প্রধানমন্ত্রী ছিল, 1 বার ছোট সময়, তারা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পাশ করে। এখনকার প্রধানমন্ত্রীও হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পাশ করছে এক নেকে। আপনি যদি তাদেরকে জোর করে ধরে এই হাজার হাজার কোটি টাকার কোনো কেস পাইলেন না, 2 কোটি 2.5 টাকার একটা কেস সাজায় টাজায় তাকে জেল দিয়ে চোর প্রমাণ করার চেষ্টা করা, এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। তাহলে আপনি বলতে চান যে রাজনীতিবিদ দুর্নীতি করে না, দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় না, আপনি কি বলতে চান? না, দুর্নীতি হলে সেটা হলে এখানে তো আমরা তো আর কোর্টে যাই নাই, আমরা পেপার পত্রিকায় উভয় পক্ষের আর্গুমেন্ট শুনেছি। এবং এই এই যে যেটা জিয়া অরফানেজ ট্রাস্টের কথা বলা হয়েছে, এখানে তো বিএমএ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের সময়ে এই টাকা এসছে, এবং তখনকার
হোম মিনিস্টার এই টাকাটা ডিস্ট্রিবিউট করছে, বেগমজির তো কোনো সম্পর্কই নেই এর ভিতরে, আর এই টাকা অ্যাকাউন্টে আছে, এই টাকা তিনগুণ হয়েছে, এই টাকা তো চুরি করে কেউ খায় নাই। ধন্যবাদ। বড় জোর এটা একটা অনিয়মের কথা বলা যেতে পারত। যখন বলা হচ্ছে আর যেটা বলছেন যে আগামীকাল, আমার ধারণা যে একরে সরকারের টপ পজিশন থেকে নিচ পর্যন্ত সবাই বলছে এতিমের টাকা মেরে খেয়েছে, সুতরাং রায় কি হবে এটার কিন্তু নির্দেশনা বোঝা যায়, বোঝা যায়। এর বাইরে যা যেতে পারবে এটা আমার কাছে বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় যে আগামীকাল রায়ে জেল হবে, যদি না হয় এই যে বিচার বিভাগের প্রতি যে অনাস্থা, অর্থাৎ রায় সঠিক নয়, এইটাতে হয়তো খালাস দিয়ে নেক্সট কেস ওয়েট করতেছে চ্যারিটেবল ট্রাস্ট, সেটা থেকে তাকে জেল দেওয়া হবে, জেল তাকে দেওয়াই হবে যাতে ইলেকশনের সময় তিনি মুভ করতে না পারবেন। ১৬টা কেস লাইন আপে নেওয়া হয়েছে, এই একটার পর একটা হাজিরে দিতে থাকবে, ইলেকশন হতে থাকবে, উনি আপনার কোর্টের বারান্দায় ঘুরতে থাকবে যাতে বিরোধী দল সঠিকভাবে ইলেকশনটা না করতে পারে। এবং যত সিনিয়র নেতারা আছে সবার কেস এক্সপেডাইট হচ্ছে, যারা সম্ভাব্য ক্যান্ডিডেট হবে তাদেরকেও দেখবেন এইভাবেই দৌড়ের উপর রাখা। ধন্যবাদ এম এ আজিজ। আসবো আবার আপনার কাছে। ফকরুল ইমাম এমপি, আপনাদের কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে এবং আর টিভির দর্শকদের ধন্যবাদ। এই আলোচনা শুনে আমার মনে হলো যে কেউ আইনের শাসনের প্রতি কোনো নেই, শ্রদ্ধা নেই। আর ব্যাপারগুলো হলো যে আমরা দেখবেন যে আইনের একটা সিম্বল আছে, সিম্বলটা হলো একটা দাড়িপাল্লা এবং একটা মহিলা বা পুরুষ বলেন তার চোখ কিন্তু বাঁধা, চোখ কান দুটোই বাঁধা। আর এমন একটা জিনিস আমরা আলোচনা করতেছি এটা সাব জুডিস, তবুও যখন আপনি বলেছেন যেভাবে পারতেছে সেভাবে এইটা কাজে লাগাচ্ছে। আচ্ছা, উনি বললেন যে উনি বোধহয় হিস্ট্রি রিপিট ইটসেলফ, উনি বোধহয় ভুলে গেছেন 91 পরে যখন আমরা ক্ষমতা ছেড়ে দিলাম, জাতীয় পার্টি যখন ক্ষমতা হস্তান্তর করলাম এবং তারপর একটা ইলেকশন হলো, সেই ইলেকশনটা আপনি জানেন সেই ইলেকশনে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড কেন কিছুই ছিল না, এবং যেখানে হোসেন মোহাম্মদ এরশাদকে ছাড়ার কথা ছিল সেখানে ওনারা ধরে ফেললেন। তারপর একটা এই যে ইলেকশন দিলেন, ইলেকশন দেওয়ার পরে আমরা 35টা সিট পেলাম, তখন তো হোসেন মোহাম্মদ এরশাদ জেলে ছিলেন 5টা সিট থেকে জিতেছি। তো একটা রাজনীতি করতে গেলে জেলটা তো ভয় পেলে চলবে না। এটা বাংলাদেশের যে ইটা আপনার নেচারটা, এখানে আপনার উনি উনি এই কতগুলো কথা বললেন যে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা তো ধরা যাবে না, সেফ মানি যেগুলো সেগুলি তো লোকে চুরি করে। আর উনি কিভাবে বললেন 10 বছর যাবত এই কেসটা চলেছে, আর এই কেসটা তো কোনো রাজনৈতিক কেস নয়, এটা দুদকে তার এগেনস্টে কেস করেছে দুদক। তখন ছিল আপনার ওই আর্মি বেসড সরকার, যেটাকে আমরা বলি আর্মি ব্যাক সরকার, তখন তারাই এই কেসটা তার নামে করেছে, সেটা হলো 2007 সাল। তো 2007 সাল থেকে আজকে হলো 2018 সাল, 10 বছর হয়ে গেছে। এর মধ্যে আপনার এই কেসের হিয়ারিং হয়েছে মনে করেন 188 বার। তো সুতরাং এই কেসে এই কেস বিভিন্ন বিভিন্ন সময় এটার এফআইআর ঠিক আছে কিনা, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছিল, তারা তো সেই মামলা থেকে সাহেবের কেস কিন্তু 20 বছর চলতেছে, ওটাও একটু বলেন। সেটাই বলতেছি যে এরশাদ সাহেবের যে আপনাদের কথাই বলতেছি, এরশাদ সাহেব যে আমাদের একটা মিটিং করতে দেয়নি, আমরা সাইদাবাদে মিটিং করতে গেছি বৃষ্টির মতো গুলি খেয়েছি আমরা। সুতরাং এইখানে ওগুলো তো বলে লাভ নাই, এই পিছনের কথা যত টানবেন ততই কিন্তু আপনার আমাদের নিজস্ব চরিত্র বেরিয়ে আসবে। ওগুলো না বলে আমরা বলি যে কালকের দিনটায় যে আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন পুলিশ এত ইয়েতে, কারণ আমরা তো জানি যে 2014 সালের নির্বাচনের পর নির্বাচনের প্রতিহত করতে যে কী ঘটনা হয়েছিল এবং তার পরবর্তী এক বছর পর 2015 সালে কী ঘটনা ঘটেছিল। তো এখন একটা দেশে যদি সরকার থাকে, সেটা যদি আমার কাছে এই থাকে প্রমাণ থাকে যে 2014 সালে কী করেছিল, 2015 সালের এক বছর পূর্তিতে কী হয়েছিল, তখন তো আমি সতর্ক হবই। আর কথা রয়ে গেল কেস, এখন কেস নিয়ে ফখরুল এমপি আপনি বলুন যে আপনাদের নেতাও বলেছে যে 15 দিনের ভেতরে বেগম খালেদা জিয়া যাচ্ছেন জেলখানায়, এবং নেতারা যেগুলো বলছেন এটাও কি যৌক্তিক কিনা আপনি মনে করেন যে
একটি বিচার রায়কে সামনে রেখে সেনসিটিভ মামলা না না বিচারকে রায়ের যেজন্য বিএনপি বলছে যে তাদের ভিতরে সংশয় সৃষ্টি হচ্ছে, আপনি কি মনে করেন? না না, শুধু বিএনপি কে সংশয় কেন, সংশয় ওনারা তো কথা বলতেছেন, ওনারা আপনার এই বিচারকের সামনে বাঘা বাঘা উকিল, ওনারা ওখানে হিয়ারিং করেই বাইরে আসে বলতেছেন এটা মিথ্যা মামলা, তাহলে লাভটা কি হলো? সুতরাং আমাদের নেতা যেটা বলেছে আপনার কাছে আবার আসবে ফখরুল আলম এমপি কমরেড খালেকুজ্জামান, ওনারা তো বিভিন্ন মতামত দিচ্ছেন। প্রথম কথা হলো আমি এর আগে একটা চ্যানেলে বলছি যে সব কিছু মিলে এটা একটা আমার মনে হয় কালেকটিভ ম্যাডনেস, অর্থাৎ একটা দলবদ্ধ একটা পাগলামি মাতলামির মধ্যে পড়ছে গোটা দেশ। কারণ এখানে যে বিষয়টা এখানে আসছে, যেমন ওনারা আইনের শাসনের কথা বলতেছেন, ওনারা এরকম বলছেন, 46 বছর পার হয়ে গেলে এখনও পর্যন্ত কোনো বিচারক নিয়োগের কোনো মানদণ্ড এবং সেই আইন কি তৈরি হয়েছে? হয়নি। তাহলে এখন যেমন আমরা দেখলাম যে ওনারা রেফারেন্স বললেন যে প্রধান বিচারপতি যিনি ছিলেন কি অবস্থায় তিনি হলেন, বিতাড়িত করলেন, তারপরে এখন পরে যিনি অ্যাক্টিং ছিলেন দায়িত্বে ছিলেন তিনি তাকে ডিঙ্গি আরেকজনকে যখন রাষ্ট্রপতি নিয়োগ দিলেন উনি আবার পদত্যাগ করলেন। কিন্তু এখন এটা বলবে যে হ্যাঁ সংবিধানের ক্ষমতা আছে, রাষ্ট্রপতি যাকে খুশি তা করতে পারে, কিন্তু এই যে করতে পারে এটা তো পারা উচিত না, কারণ এখানে তো মানদণ্ড থাকবে না, কিসের ভিত্তিতে করবেন? তো ফলে এই কথাগুলো কিন্তু আলোচনা হয় নাই। বিগত 46 বছর ধরে যারা দেশ শাসন করছেন তাদের প্রশ্নের জবাব দিতে হবে আগে, এই কথা কেউ বলছেন না। এখন আলোচনাটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকার কি সুবিধা অসুবিধা আছে, এই হলো বিতর্কের কেন্দ্রবিন্দু এখানে চলে আসছে। ওদিকে বলছেন যে জনগণের ক্ষমতায়ন, কিন্তু দল ব্যক্তি গোষ্ঠী তার ক্ষমতায়ন, এটা হচ্ছে এখানে মূল আলোচ্য বিষয়। জনগণের ক্ষমতায়নের নামে বাস্তবে জিনিস যখন থাকবে, আর রাজনীতি একসময় যেটা ছিল যে তার মধ্যে যে আদর্শ নীতি সেগুলি এখন আর সরে গেছে দূরে, ফলে এখন দেখেন যে 70% প্রায় এখন ব্যবসায়ী এবং এটা রাজনৈতিক বাণিজ্য হয়ে গেছে এটা ইয়েটা, ফলে তখন কি হয় এর মধ্যে একটা মধুচক্র আছে, যারা ক্ষমতায় যান তারা ছাড়তে চান না এবং একটা পর্যায়ে ছাড়তে পারেন না, আর বাইরে যারা থাকেন তারাও তো এগুলি জানেন, ফলে তারাও বাইরে থাকতে পারছেন না, এই অবস্থায় চলে গেছে। জনগণের সেবা করার জন্য তো মারামারি হয় না। এবং দেখেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের দলের একটা কর্মী খুন হয় নাই, তারা মিলিতভাবে লড়াইটা করেছেন, শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন। আর স্বাধীন দেশে তাদের 40 জন নেতাকর্মী নিজেরা নিজেরা খুন হয়ে গেছে, তাহলে কেন এটা হচ্ছে? এবং আজকে যেই ছাত্রলীগ তারা ওনাদের সংগঠনের যারা একদিন স্বাধীন সমাজতান্ত্রিক প্রস্তাব পাশ করলো, পতাকা উড়ালো এবং শ্রমিকরাজ কৃষকরাজের ঘোষণা দিল এবং জেল জুলুম নানা অত্যাচার তারা মোকাবেলা করেছে, আমি সেটা যাই হোক সে পরের কথা, কিন্তু সেই ছাত্রলীগ আজকে 20 জন তাদের তালিকা এসছে মাদক ব্যবসা করে বিশ্ববিদ্যালয়ে। এবং এখানে যে বিষয়টা আছে যে এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে পাহারা দেওয়ার বলছে, ওরা বলছে যে সাধারণ ছাত্ররা দাবি জানাতে গেছে সেই জায়গায় এটা ভিসি তা করে ডেকে নিয়ে আসছে, ওরা বলছে আমরা ভিসিরে রক্ষা করতে গেছি, তাহলে আগের ভিসিরে গাড়ি ভাঙচুর করে তার বাড়ির সামনে আক্রমণ করতে গেছে, এটা বলছি উত্তেজনা মানে কি? দেশে এত সমস্যা থাকতে এখন এগুলি তো কোনো আলোচনা নাই, এখন আপনি কোথায় নিয়ে গেছেন দেশটাকে, এখন জনের শিক্ষার মান কোথায় গেছে, আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে মন্ত্রী গেছেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাহেব গেছেন, গিয়ে ক্লাস 3 এবং 4 ছাত্রদের জিজ্ঞেস করেছেন 3 বানান করো 4 বানান করো, একজনও বানান করতে পারে নাই। এবং সেখান থেকে তিনি কি বলছেন যে আমরা মানসম্মত শিক্ষার কথা বললে কি হবে, মাঠ পর্যায়ের চিত্র আসলে খুব করুণ, তারপরে ক্লাস 1 থেকে SSC IHSC সব প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, একদিকে শিক্ষার মানের অবনমন ঘটতেছে, একদিকে শিক্ষার যে নৈরাজ্য চিত্র বাণিজ্যিকরণ হচ্ছে, কোচিং বাণিজ্য চলতেছে, তার সঙ্গে আবার এখানে এই যে প্রশ্নপত্র ফাঁস এগুলি চলছে, এগুলি নিয়ে কিন্তু আলোচনা এত গুরুত্বপূর্ণ না। এখন যেটা চলে আসছে সেটা হলো যে এখানে আওয়ামী বিএনপি দুজনে যে কোনো একটা উপলক্ষ পাইলেই তো হলো, একটা তত্ত্বাবধায়ক সরকার হোক নির্বাচন হোক যেটাই হোক সে জায়গায় এসে মল্লযুদ্ধ শুরু হয়ে যাবে, অর্থাৎ এ পর্যন্ত কোনো জিনিসটা কি দাঁড় করতে পারলেন? পার্লামেন্টারি শাসন সেটা পারলেন না, প্রেসিডেন্ট পদে দাঁড় করতে পারলেন না, একদল পারলেন না, মিলিটারি শাসন 2 বার হইলো, জরুরি অবস্থা 5 বার হইলো এবং সামরিক পরোক্ষ শাসন সেটা হইলো এবং দ্বিদলীয় ব্যবস্থা দাঁড় করালেন সেটা আবার একদলীয়, এই যে ঘটনাগুলি ঘটছে কেন? কালকে যদি ধরেন যে ঘটনাটি ঘটতে যাচ্ছে অর্থাৎ রায়কে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে রায় যদি সংখ্যাটা কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? এই প্রসঙ্গে আপনি বলবেন একটি বিরতি যেতে হবে। দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক
আপনারা জানেন এই অনুষ্ঠানে একটি মাত্র বিরতি থাকে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন আর টিভির বিশেষ আলোচনা আরএফএল গোলটেবিল। আপনাদের সঙ্গে আছে মিস সেলিম ওমরাও খান। আলোচনার বিষয় ডেডলাইন 8ই ফেব্রুয়ারি। এ পর্যায়ে বলবেন নূরজাহান বেগম মুক্তা, আপনার কি বক্তব্য আছে? বিশেষ করে যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো, অর্থাৎ সাখাওয়াত হোসেন সায়ন্ত বললেন যে আওয়ামী লীগের নেতারা এবং রানিং সিটিং মন্ত্রী বলেছেন যে তার সাজা হচ্ছেই, এরপরে সংশয়ের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে, উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে যে কারণে তিনি বলতে চলে যান। ধন্যবাদ আপনাকে। আমি আসলে ওনাদের সবার বক্তব্য শুনলাম, সবার বক্তব্য শুনেই আমি এখন আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যদি সময় একটু বেশিও নেই, আপনি আমাকে পরের বার কম দিয়েন দয়া করে, তবু আমাকে একটু বলতে দেন। আমি প্রথমেই বলছি যে এখানে আসলে অনেক আছে যারা অনেক বিজ্ঞ প্রাজ্ঞ, তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো যে কালকে যে মামলাটা রায় হতে যাচ্ছে সেই মামলাটা মনে হয় যেন বর্তমান সরকার দিয়েছে। কিন্তু এটা কি আমরা কেউ জানি না যে এই মামলাটি দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে? আওয়ামী লীগ এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না, আওয়ামী লীগ আমলে করা হয়নি, বরং আওয়ামী লীগের আমলে বেগম জিয়ার বিরুদ্ধে ভৈরব সেতু মামলা ছিল, সেটা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এই কথাটা কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু আসলো না এই পর্যন্ত, আওয়ামী লীগের আমলে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমি মূল কথায় ফিরে আসি। আজকে ওনারা বলতেছেন যে আওয়ামী লীগের নেতারা নাকি বলতেছে যে তার সাজা হয়েই যাবে। আমি যদি প্রমাণ দেখাতে পারি যে আওয়ামী লীগের নেতারা নয়, বিএনপির নেতারাই বলা শুরু করেছে যে তাদের কথাবার্তায় বক্তব্য বিবৃতিতে, আপনি খেয়াল করেন বিগত 28 তারিখে যখন ওনাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দিলেন, তারপরের থেকেই ওনাদের তোতা পাখির মতো যে বেগম জিয়ার সাজা হয়ে যাচ্ছে। আমরা তো অবাক, কী ব্যাপার, ওনারা এগুলো কেন বলতেছে? এখন ওনারা যেহেতু এটা বলতেছে সাজা হবে, তা আমরাও তখন ওনাদের শোনাশুনি বলতেছি। আমরা তো মানে কনফিউজ যে কী ব্যাপার, বিএনপি কীভাবে তো কনফার্ম হলো, তখন ওনাদের শোনাশুনি আমাদের নেতারাও কেউ কেউ বলছে, এটা আমাদের কোনো দোষ না, ওনাদের থেকেই আমরা শুনছি। আসল ঘটনা হলো এইখানে, যেটা আমার যুক্তিতে আসে, আপনি দেখেন জিয়া অরফানের ট্রাস্ট মামলায় জিয়া অরফানের ট্রাস্ট কোথায়, ঠিকানা কোথায়, এই প্রশ্নটা করা হয়েছিল। করার পরে খন্দকার মাহবুবউদ্দিন খোকন, যিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি এবং বিএনপির জয়েন্ট মহাসচিব সম্ভবত, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছে যে এই বিষয়ে আমাদের লার্নার সিনিয়রদেরকে একটি প্যানেল আছে আইনজীবী, তাদের তারা বলতে পারবেন, অথচ উনি আইনজীবী এই মামলার। তারপরে ব্যারিস্টার মওদুদ আহমদকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেন ইতিমখানা তো হয়নি। এরপরে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন উনি রেগে গেলেন, উনি বললেন যে ঠিকানার জন্য এত অডিট হচ্ছেন কেন। তারপরে আব্দুল্লাহ নোমানকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আমতা আমতা করে অসহায় মুখে তাকিয়ে থেকে বললেন যে ঠিকানাটা আসলে আমার জানা নাই। এই যে খালেদা জিয়ার বাঘা ভাগা আইনজীবী, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ওনারা মামলা পরিচালনা করতে আসছেন যে মানে জিয়া অরফানের ট্রাস্টের ঠিকানাই ওনারা জানেন না, তাহলে কি বোঝা গেল যে একটি বায়বীয় ট্রাস্টের, একটি বায়বীয় সংগঠনের নামে, যে জিয়া অরফানের ট্রাস্টের নামে যে টাকা আত্মসাৎ করা হয়েছে যেটার কোনো চিহ্নমাত্র নাই, এটা তো প্রমাণিত হয়ে গেল। এখন যখন এই আইনজীবীরা মামলা পরিচালনা করতে গিয়ে দেখলেন যে আসলে এই মামলার মেরিটে খালেদা জিয়াকে বাঁচাতে পারবেন না, তার সাজা হয়ে যাবে, কারণ আমি তো একটু আগে বললাম জিয়া অরফানের ট্রাস্টের কোনো অস্তিত্ব তারা নিজেরাও জানে না, তারা কি নিয়ে লড়বে, তখন ওনারা করলেন কি, এটাকে রাজনৈতিকভাবে কালার দেওয়া শুরু করলেন, যে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটা দিল, যখন মেরিটে পারলো না তখন ওই দিকে গেল। এবং এই কথার সাথে একমত কিভাবে, আপনি দেখেন বিএনপির আমলেরই একজন মন্ত্রী ছিলেন মেজর হাফিজ, উনি কি বলেছেন, উনি বলেছেন যে আরেকটি কথা, যে বিএনপির নেত্রী 28শে জানুয়ারি তাদের যে গঠনতন্ত্র সংশোধিত এটা কিন্তু জমা দিয়েছে, এবং নির্বাহী কমিটির একটা মিটিংও করেছে, যেটা কিন্তু 3 মাস পরপর করার কথা, সেটাও করেছে খুব শিগগিরই। এবং সেটার উদ্দেশ্য কী ছিল, বিএনপির সাতধারা যে ছিল, 7 অনুচ্ছেদ যে ছিল, 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর 8 বলে দণ্ডিত ব্যক্তি, খ দেউলিয়া ব্যক্তি, গ উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি, এবং ঘ ছিল সমাজে দুর্নীতিপরায়ণ ও কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি, এরা কি করতে পারবে না, এরা কোনো নির্বাচন করতে পারবে না বা সদস্য হতে পারবে না, এরকম একটা ক্লজ ছিল। আর বিএনপি নেতা নেত্রীরা করলো কি, তাড়াহুড়ো করে ওই যে ঘ ছিল সমাজে দুর্নীতিপরায়ণ ও কুখ্যাত বলে পরিচিত ব্যক্তি, ওটা সরাইয়ে দিল, ওটা অমিট করে দিল এবং সেভাবে এটা জমা দিল। তখনই কিন্তু ওনারা শুরু করছে বলা যে ওনার সাজা হবে, সোনা সাজা হবে, এটা দেখে ওনারা বুঝতে পেরেছে। তো ওনাদের দেখা দেখে আমাদের আওয়ামী লীগের নেতারাও বলেছে এটা আমাদের দোষ হয়ে গেল, কখনোই হইতে পারে না। ওনারাই তো নিশ্চিত যেই কথা কিনা বিরোধী পক্ষ বলবে সেই কথাটা ওনারাই, ওনাদের মুখ দিয়ে বেগম জিয়াকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলেছেন অলরেডি, ওনাদের ভাষ্যতেই চলে এসছে। তা আমার মনে হয় যে এটা নিয়ে আর ইয়ে করার কোনো কারণ নাই, যে ওনারাই যে আসলে নিশ্চিত যে বেগম জিয়া এই মামলায় ওনার সাজা হবে, ওনারাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তারপর আমাদের এখানে অনেকে আছেন, এখানে আজিজ সাহেব আছেন, উনি বলেছেন যে কালকে এটা হবে ওইটা হবে, আমার মনে হয় আমরা এখানে কেউই ব্যাপারে এগুলো কিছু বলা দরকার নেই,
আমরা কি জানি উনি কিভাবে জানানো হবে? এটাও তো কিন্তু সন্দেহের উদ্রেক করে, উনি কিভাবে জানলেন যে কালকে ওনার সাজা হবে? আমরা তো জানি না, উনি কিভাবে জানলেন? কারণ আমার মনে হয় আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে এই ধরনের মন্তব্য আমাদের দেওয়া উচিত না। উনি খালাস হতে পেতে পারেন, আমি তো বারবার বলি, কারণ আমাদের দেশে কিন্তু আরেকজন সাবেক রাষ্ট্রপতি ছিলেন, উনিও কিন্তু একসময় রাষ্ট্রনায়ক ছিলেন, উনিও কিন্তু 6 বছর সাজা ভোগ করেছেন। অতএব বাংলাদেশে যে ইতিপূর্বে যে কারণ এরকম রাষ্ট্রনায়কের সাজা হয় নাই, এটা কিন্তু এই উদাহরণ বাংলাদেশে নাই, হয়েছে। তবে আমার মনে হয় এটাতে কোনো ঘাবড়ানোরও কিছু নাই, উনি খালাস হলে খুবই ভালো কথা, আর যদি ওনার সাজা হয়ও সেটা নিয়েও ওনার আমার মনে হয় মন খারাপ করার কিছু নাই। কী জন্য আমি বলি, আপনি দেখেন এই বাংলাদেশের যে এখন যে মামলাটা যে চলছে ওনার বিরুদ্ধে যে ধারায় বা সেটাতে যদি ওনার খালাস হয় ভালো কথা, আর যদি ওনার বাইচান্স সাজা হয়ে যায় সেক্ষেত্রে কী করতে পারবেন? আপিল করতে পারবেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার একটা কথা বলেছেন যে হ্যাঁ, যদি খালাস হয় ভালো কথা, যদি সাজা হয় তার বিরুদ্ধে আপিল হবে, আপিলের বিরুদ্ধে আবার আমরা দরকার হলে হাইকোর্টে যাবো, হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে যাব, তারপরে আমরা রিভিউ করবো, অসুবিধা কী? উনি কিন্তু ইজিভাবে নিয়েছেন ব্যাপারটা। আর আমার কথা হলো, পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখেছি বাঘা বাঘা রাজনীতিবিদ যারা কিনা দেখা যাচ্ছে দুর্নীতির দায়ে অনেক সময় তারা জেলে যায়, এবং এটা নিয়ে কিন্তু ওই দেশে হইচই হয় না, এটা অহরহ হচ্ছে, কোনো হইচইও হয় না বা কোনো তারা বিচারকে কিন্তু প্রহসন বলে না, তারা জেল খাটে, জেল থেকে বেরিয়ে আবার সেই দলের দায়িত্ব নেয়। এবং আমরা কি দেখেছি, আমরা ভারতের সোনিয়া গান্ধীকে কি দেখেছি, উনি কিন্তু ইতালীয় বংশোদ্ভূত, উনি যখন ওনার নেতৃত্বে কংগ্রেস যখন দীর্ঘদিন পরে ক্ষমতায় আসলো তখন ওনাকে প্রধানমন্ত্রী হতে বাদসাধ্য কি বলে যে উনি ইতালীয়, উনি ভারতীয় না। তখন উনি কি করেছিলেন, উনি সেই ডক্টর মনমোহন সিংকে উনি প্রধানমন্ত্রী করেছিলেন, নিজে কিন্তু পার্টির প্রধান ছিলেন, এভাবে উনি স্যাক্রিফাইস করেছেন। এরপরে আমরা জানি যে 1954 সালে যে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুক্ত ফ্রন্ট বিপুল ভোটে জিতে তারা জিতেছিল, তখন হক সাহেব ছিলেন, তাকে মন্ত্রিসভাতে যে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ছিল সেখানে কিন্তু তাকে পদ দেওয়া হয় নাই, সরকার গঠন করতে দেওয়া হয় নাই, মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয় নাই। তখন করা হয়েছিল কি, 2 বছর পরে আবার সেটা চালু করা হয়েছিল, চালু করার পরে তখন কি করেছেন, ওই শর্ত দিয়েছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যে না হক সাহেবকে কোনো করা যাবে না, মুখ্যমন্ত্রী করা যাবে না, তার পরিবর্তে তখন আবুল হোসেন সরকার নামে একজনকে করা হয়েছিল, এবং উনি কিন্তু ঠিকই তখন দলের দায়িত্বে ছিলেন। তা আমার মনে হয় যদি কালকে খালেদা জিয়ার ভালো হয়, খালাস হয়, ওয়েল এন্ড গুড, ভালো, আর যদি না হয় তাহলে অসুবিধা কি? উনি যদি জেলে যান, উনি জেলে গিয়ে আরো পরিশুদ্ধ হয়ে আসবেন, আবার উনি রাজনীতি করবেন, দলে ফিরে আসবেন, সমস্যা কি? ধন্যবাদ নুরজাহান বেগম মুক্তা। সাকাওয়াত হোসেন শান্ত, আপনি বলুন যে যেটি বলা হয়েছে যে বেগম জিয়া গতকালকে যে প্রেস কনফারেন্সটি করেছেন সেখানে বলেছেন যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন নির্দেশনা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই, এবং এমন একটি প্রেস কনফারেন্স তিনি করেছেন মনে হচ্ছে তার সাজা হয়েই যাচ্ছে। এই জায়গাটিতে আপনি কী বক্তব্য দিবেন আপনারা? এবং এর আগে যে প্রেস কনফারেন্সটি করেছেন সেখানে বলেছেন প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী আপনাদের সঙ্গে আছে, এই অভয়টি তাদের জন্য কেন? জি, আপনি আংশিক বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু ওটুকুই বলেন নাই যে মনে হচ্ছে সাজা হবেই, তিনি তার আগে বলেছেন যে তিনি এইখানে কোনো অপরাধ করেনি, আমি খালেদা জিয়া আপনাদের, আপনারা বিশ্বাস রাখুন আমি কোনো অপরাধ করিনি, কোনো দুর্নীতি করিনি, সুতরাং এটা সাজা হওয়ার প্রশ্নই ওঠে না, এই মামলাই চলতে পারে না, বরং এই মামলা যারা দিয়েছে এবং যারা প্রভোগ করেছে তাদেরই সাজা হওয়া উচিত, এইরকম কথা বলেছেন। তবে সরকারের বিভিন্ন কথা, তাদের যে আচরণ তা দেখে মনে হয় যে আদালত, বিশেষ করে একজন প্রধান বিচারপতি যখন সরকারের রোষানলে পরে একজন প্রধান বিচারপতি যখন পদত্যাগ করতে বা পদ ছাড়তে বা বিদেশ চলে যেতে বাধ্য হন, তখন আর আদালতের প্রতি আস্থা থাকে না, এই কথা উল্লেখ করে পড়েছেন যেটা হতে পারে। এরপর আমি একটু দুই একটা বিষয়ে একটু ভুল বুঝাবুঝি আছে আমি একটু বলি, সেটা হলো যেই মামলাটি নিয়ে ওনারা বারবারই বলার চেষ্টা করছেন যে এই মামলাটা আওয়ামী লীগ সরকার দেয়নি, এটা 1/11 সময়ের মামলা, সুতরাং এখানে আওয়ামী লীগের তো দায় নাই, আওয়ামী লীগের দায় আছে। আওয়ামী লীগ 1/11 সরকারের সময় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে 5টি মামলা ছিল, আর ওই সময় চলমান মামলা ছিল আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 14টি। যাই হোক, ওনারা আইনি প্রক্রিয়ায় সেটি করেছেন, বেগম খালেদা জিয়া একটা হয়নি। এই মামলাটি যেটা জিয়াউর রহমানের চ্যারিটেবল একটা আর অরফানেজ একটা, দুইটা ট্রাস্ট, দুইটা মামলা চলমান, যেটার একটা রায় কালকে, এর মধ্যে একটি মামলা যেটা চ্যারিটেবল সেটা 2009 সালে আওয়ামী লীগের দেওয়া, আর অরফানেজ এটা 1/11 দেওয়া হলেও ওই সময় তদন্ত করে তদন্ত কর্মকর্তা এই মামলার কোনো মেরিট নেই বলে রিপোর্ট দিয়েছিল।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলাটি আবার পুনঃতদন্ত করায় এবং পুনঃতদন্ত করায় এমন একজন ব্যক্তিকে দিয়ে যিনি বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিলেন, অর্থাৎ বিএনপির উপর ক্ষুব্ধ ব্যক্তি, সেইভাবে এনে মামলাটিকে নতুন করে আবার আনা হয়। এই মামলার যেই টাকা, কুয়েত সরকারের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জীবিতকালে তার যেই সম্পর্ক ছিল সেই সম্পর্ক কাজে লাগিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী, ওই সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কর্নেল মুস্তাফিজুর রহমান, উনি কুয়েতের আমিরকে অনুরোধ করে ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের নামে এতিমখানা করার জন্য এই টাকা আনেন। সেই টাকার কিছু অংশ দিয়ে খুলনায় এতিমখানা করেন তিনি, কিছু অংশ দিয়ে বগুড়ায় জমি কেনা হয় এবং একতলা ঘরও করা হয়, সাইনবোর্ড টানানো হয়, বাকি টাকাটা তাদের এই যে 2006 সাল চলে আসে বা পরবর্তী সরকার বিরোধী আন্দোলন সব নিয়ে গিয়ে যে কোনো কারণে হোক দীর্ঘসূত্রিত হয় এবং তারা কাজটা কমপ্লিট করেন নাই, সেই টাকা অ্যাকাউন্টে রেখে দেয় এবং পুরো টাকা বেড়ে তিনগুণ হয়। সুতরাং ওইখানে বিএনপি মনে করছে যেই টাকার একটি টাকাও তো স্ট্রুফ হয় নাই, শুধু ব্যাংকের অ্যাকাউন্ট বদল হয়েছে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেছে, সেই জন্য বিএনপি মনে করছে এই মামলায় তার সাজা হওয়ার কোনো কারণ নাই, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য প্রতিহিংসা হিসেবে আওয়ামী লীগ এটা করছে। আইন নির্ধারণ করবে, তাহলে আপনারা কেন জনগণের কাছে যাচ্ছেন? দেখেন, এই মামলাটা আইন নির্ধারণ করবে আইনের প্রতি বা আদালতের প্রতি, এদেশে ব্যাপক নানান রকমের কথা থাকার পরেও উচ্চ আদালত থেকেই কিন্তু নিম্ন আদালত সম্পর্কে নানান সময় নানান অনাস্থার কথা বলা হয়েছে। বিএনপির তরফ থেকে যদি মনে করতো যে আদালতের প্রতি আমাদের আস্থা নাই, এটা রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবেই মোকাবেলা করতো, তাহলে বিএনপি তো আগেই বলে দিত না আমরা হাজিরা দিতে যাব না, আদালতে জীবন দিব না, আপনারা যা খুশি রায় দেন এবং জেলে দেন, যা পারেন করেন। সেটি তো করেনি বিএনপি, করে নাই, তিনি আদালতে হাজিরায় গেছেন, ছেলের মৃত্যুবার্ষিকীতে গেছেন, মায়ের মৃত্যুবার্ষিকীতে গেছেন, প্রতিদিন গেছেন। এই গেছেন কেন? একটা আস্থা নিয়ে যে ঠিক আছে যাই হোক, যেহেতু কোনো অপরাধ করি নাই, শেষ পর্যন্ত একটা ন্যায় বিচার পাবো এবং আমি এই অভিযোগ থেকে মুক্ত হব। কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ে থেকে প্রতিটা মিটিংয়ে যদি গলা ভারী করে বলে দেওয়া হয় উনি এতিমের টাকা মেরে খেয়েছেন। দেখেন, এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে যে 34টি মামলা, তার মধ্যে 111 এর সময়ের কয়েকটা মামলায় বিভিন্ন বড় বড় অ্যামাউন্টের বড় মামলাগুলিও আছে, রাষ্ট্রীয় মামলা আছে, এইটা ব্যক্তিগতভাবে এতিমখানার বিষয়ের, কিন্তু বড় রাষ্ট্রীয় মামলা আছে। সেই মামলাগুলি সামনে না এনে এই মাত্র 2 কোটি 10 লাখ টাকা, যেটা তিনবারের প্রধানমন্ত্রী, তার স্বামী যিনি সাবেক প্রেসিডেন্ট, যিনি এই দেশের সেনাপ্রধান ছিলেন, 2 কোটি 10 লাখ টাকার একটা বিষয়কে সামনে এনেছে কেন? কারণ এইটা দ্বারা এই যে ওনারা বলে বেড়াচ্ছেন যে এতিমের টাকা মেরে খেয়েছে, এই কথাটা বলতে ওনারা খুব মজা পান, এই মজাটা নেওয়ার জন্য এই মামলাটিকে সামনে এনেছেন এবং ইজ্জতহানির জন্য। সেই মামলায় যখন বিএনপি চেয়ারপারসন দেখছেন বা বিএনপি দেখছে যে সরকারের তরফ থেকে আগাম ঘোষণা দেয়, আমি তো আবার কথা শুনে খুবই আমার মনে হচ্ছে একটা কোনো একটা বিনোদন প্রোগ্রাম দেখছি, যে বিএনপি বলছে সাজা হয়ে যাবে, সেটা শুনে শুনে আওয়ামী লীগ বলছে যে না হ্যাঁ বিএনপি যেহেতু বলছে ওনাদের নেত্রী সাজা হবে তাইলে আমরাও বলি, অথচ আওয়ামী লীগের তরফ থেকে সেই শুরু থেকেই তো বলা হচ্ছে যে এতিমের টাকা মেরে খেয়েছে। একটি মামলা যখন আদালতে বিচারাধীন তখন কি কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকেন তিনি কি এইভাবে প্রকাশ্যে বলতে পারেন যে এতিমের টাকা মেরে খেয়েছেন? যদি মেরে না খেয়ে থাকেন আদালত কি রায় দিবে? তাহলে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে এই কথা বললে আদালত সেখানে, তাও নিম্ন আদালত, তারা প্রভাবিত হতে পারে কি না, এইটা একটা বড় প্রশ্ন, সন্দেহের জায়গায় প্রথম ওইখানে। তারপর মন্ত্রীরা যখন কি করে বলে দেন যে 2 সপ্তাহের মধ্যে ওনাকে জেলে যেতে হবে, এই মামলার রায় হবে এবং ওনাকে জেলে যেতে হবে, এবং ঠিক 2 সপ্তাহের মধ্যে এই রায়ের তারিখ পড়লো, কি করে তিনি বললেন এই কথা, কি করে বলেন যে একদিন হলের জন্য হলো ওনাকে জেলে যেতে হবে, এই সব কথা বলেন? আর ওনারা কথায় কথায় বিএনপির বিরুদ্ধে শুধু জ্বালা উপরে এইসব অভিযোগ করেন। আর বাংলাদেশের রাজনীতিতে এই অপকালচারটি শুরু করেছে কারা? এই অপকালচার তো সেই আপনার যে জাসদের কর্মী হত্যার মধ্য দিয়ে, এবং জাসদ যে আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে, আজকে জোটে আছেন, মন্ত্রী বানিয়েছেন, তখনই তো বলেন যে জাসদ বলে আওয়ামী লীগ তাদের 20,000 থেকে 30,000 নেতাকর্মীর হত্যাকারী, আবার আওয়ামী লীগ বলে যে জাসদ আমাদের এমপি সহ 20-30,000 লোকের হত্যাকারী, একে অপরকে খুনি বলেন, সেইখান থেকে বাংলাদেশের এইটা চলে আসছে। তারপর প্রতিহিংসা চলতেই ছিল, সেই অবস্থার মধ্য দিয়ে যে জ্বালাও পোড়াও বাংলাদেশে, এই যে হরতাল জ্বালাও পোড়াও, এর মাস্টার তো আওয়ামী লীগ। বাংলাদেশে হরতালে প্রথম বোমার আঘাতে মৃত্যুর ঘটনা কবে ঘটে? 1981 সালে, সেদিন আওয়ামী লীগের হরতাল ছিল। তারপর থেকে দেখেন
95-96 সালে ওই পিরিয়ডে 173 দিন হরতাল করেছে, তারা রেল স্টেশন পুড়িয়েছে, তারা বন্দর অচল করেছে, তারা শুধু রেলের বগি পুড়িয়েছে, তার মধ্যে চিটাগাংয়ে যখন সেটা লোহাগড়ে এটা ঠিক করতে গেছে মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তারা দেখেন নিউ এজের 2004 সালের রিপোর্ট, এই যে 2004 সালের 12 এপ্রিল, শুধু বিআরটিসির বাস পুড়িয়েছে 51টি। এই রকম নাশকতা ধ্বংসাত্মক কার্যক্রম আওয়ামী লীগ করেছে, বিএনপি সময় হচ্ছে গান পাউডার দিয়ে বাসে শেরাটনের সামনে 2004 সালে 11 জন নারী শিশু হয়ে 11 জন মারা গেল, খুন করা হলো। এই রকম ঘটনা কোনো সময় অ্যাকসেপ্টেবল না, একজন মৃত্যু অ্যাকসেপ্টেবল না। আওয়ামী লীগের সময় বিএনপির অবরোধ বা হরতালের দিন যা হয়েছে সেটিও যেমন খারাপ, বিএনপির সময় আওয়ামী লীগের হরতালের দিন যা হয়েছে দুটোই খারাপ। প্রত্যেকটা সুষ্ঠু তদন্ত তো দরকার ছিল, কিন্তু উভয়ই যখন সরকারে আসে তখন তদন্ত না করে, দোষীদের বিচার না করে রাজনীতি করেন, আর এইভাবে নিজেদের লুটপাট দুর্নীতি ঢাকার জন্য এই বিচার খেলা। আপনার নিম্ন আদালতের পরে তো আপনার উচ্চ আদালত যেতে পারতেন, অ্যাপিল ডিভিশনে যেতে পারতেন, তা না করে কেন আপনারা এত সংশয় এবং উত্তেজনার ভিতরে আছেন? শুধু নিম্ন আদালতের রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে অন্যরা নির্বাচনে অযোগ্য করে রাখতে পারেন সেই আশঙ্কা তৈরি হয়েছে, এটা সম্ভব। ওনারা যদি এখানে কনভিকশন দেন এবং উচ্চ আদালত যদি সেটা স্থগিত না করে, উচ্চ আদালত যে প্রভাবিত করবেন না, উচ্চ আদালতে যেখানে চিফ জাস্টিস পর্যন্ত রায় দিয়ে এদেশে থাকতে পারেন না, সেখানে তো সন্দেহ থাকে, সংশয় আছে। সংশয় হচ্ছে গিয়ে যেখানে চিফ জাস্টিস রায় দিয়ে বহাল থাকতে পারেন না, সেখানে কোন জাস্টিসের কত বড় ভূমিকা পাতা। এমপি আপনার বক্তব্য কি আছে? অনেক কথাই তো আছে বক্তব্য। যে দেশের সাবেক প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেন জরিমানা দিয়ে, সে দেশের প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাত করবেন না, এটা কি দেশবাসী বিশ্বাস করবে? যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনারা দাবি করেন 3-3 বার প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী কালো টাকাকে সাদা করেছেন, তিনি এতিমের টাকা মেরে খাবেন, এটি তো স্বাভাবিক। নীতি নৈতিকতার দিক থেকে তো এটি দেখতে হবে, সেই জায়গাটাই আপনি দেখেন। একমাত্র বেগম খালেদা প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, তিনি 111-এর সরকারের সময় কালো টাকা সাদা করেছেন। জাতির দুর্ভাগ্য, এটা লজ্জা হয়, ঘৃণা হয়। এই বাঙালি জাতিকে কলঙ্ক লেপন করেছে এই জাতি, বীরের জাতি। 71-এর রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে, এখানে বীর মুক্তিযুদ্ধ আছেন আমাদের খালেকুজ্জামান ভাই, সেদিন মায়ের সেনার আঁচলকে ছিন্ন করে বাবার করা শাসনকে উপেক্ষা করে দেশ ও মাতৃকার টানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তার নেতৃত্বে মরণপণ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এবং লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি। প্রতিটি মানুষ পেটের খাবারের নিশ্চয়তা পাবে, পরনে কাপড়ের নিশ্চয়তা পাবে, বাসস্থানের নিশ্চয়তা পাবে, চিকিৎসার নিশ্চয়তা পাবে, ছেলেমেয়েদের পড়াশোনার নিশ্চয়তা পাবে। কিন্তু আমরা সে দেশে কী দেখলাম? বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করলেন, আর তার ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো পারায়াত, মৃত্যু ব্যক্তির নামে কথা বলতে কষ্ট হয়, তারা কি করেছে এটি প্রমাণ। শুধুমাত্র খাম্বা তৈরি করে দেশে 20,000 কোটি টাকা বিদ্যুৎ খাতের আত্মসাত করলেন, বিদেশে পাচার করে দিলেন তারেক রহমান। আমেরিকার FBI এখানে সাক্ষ্য দেওয়া গেল, তার দুর্নীতির ফিরিস্তি দেওয়া গেল এবং সাক্ষী দেওয়া গেল। নিম্ন আদালত পার্সিস্ট হয়ে রায় দিল, রায়ের পরে সেই বিচারক কেন মালয়েশিয়া পালিয়ে গেলেন? ওনার যদি সৎসাহস থাকত সরকারের বিরুদ্ধে কথা বলেন, ওনারা যে সরকার তারে অ্যারেস্ট করার জন্য খুঁজছে, উনি এটা ফেস করতেন যে উনি সঠিক রায় দিয়েছেন, উনি পালিয়ে চলে গেলেন কেন, এ কথাটি তো ওনারা বলেন না। ওনারা আদালতকে এক্সপ্লয়েট করেছে, পার্সেস করেছে, করে সেটা এখন আদালতের বিরুদ্ধে কথা বলেন। যেটি ফখরুল ইমাম সাহেব বলেছেন যে আইনের শাসনের প্রতি, আদালতের প্রতি আমরা, আমাদের কোনো আস্থা নেই, আমরা মনে হয় সেটা হারিয়ে ফেলেছি, ওনারা সেটা হারিয়ে ফেলেছেন, কারণ ওনাদের কৃতকর্মের জন্যই বাংলাদেশ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই বীরের জাতি, বাঙালি জাতি যে সারা দুনিয়ায় সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছিল, সেই জাতিকে বিএনপি বিরোধীর দুঃশাসন, বিদেশি টাকা পাচার, এটা করার মধ্য দিয়ে পরপর 5 বার দুর্নীতিতে 1 নম্বর দেশে পরিণত করেছে। দুর্নীতির কলঙ্কেই বীরের জাতির ললাটে লাপন করে দিয়েছে এই বিএনপি, এই বেগম খালেদা জিয়ার পরিবার, এই বেগম খালেদা জিয়ার সরকার, এ কথা তো জাতি ভুলে যায়নি। হত্যা 2004 সালে প্রকাশ্য দিবালকে, যখন শেখ হাসিনা
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তৃতা করে নামছিলেন, গণ মিছিলে অংশগ্রহণ করবেন। তখন পরপর 13টি আর্জেস গ্যাডেট নিক্ষেপ করে তাকে সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাতীয় নেতাদেরকে হত্যা করার লক্ষ্যে করা হলো। এবং আলামত পুলিশের ছত্রছায় হামলাকারীদেরকে পালানোর সুযোগ করে দিল এবং পানি মেরে যেই আপনার হত্যার যে চিহ্ন আলামত সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলো। এবং তারেক রহমানের পরিকল্পনায় তার ছত্রছায়া বেগম খালেদা জিয়ার ছত্রছায় এটি হলো। আইবি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী হত্যা হলো, 2 জন অজ্ঞাতনামা মানুষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রায় 100+ মানুষ গ্রেনেড হামলায় গুরুতর আহত হলো। জাতীয় নেতা আব্দুর রাজ্জাক গ্রেনেড হামলায় আহত হলেন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এটি বাস্তবতা। এইভাবে ওনারা সাহেজ মাসকিপিয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, এসকাবের সেক্রেটারি ছিলেন, তিনি ঈদের জামাত ঈদের পুনর্মিলনীতে গেলেন, পুনর্মিলনী শেষে বেরিয়ে আসছেন, তাকে গ্রেনেড হামলা করে গুরুতর আহত করলো, পা তার চলে গেল, তাকে হেলিকপ্টার দেওয়া হলো না ঢাকায় এসে চিকিৎসা করার জন্য, রক্তক্ষরণে তার মৃত্যু হলো, ওনারা হত্যা করলেন। আসুনুল্লাহ মাস্টার তার বাড়ির পাশে স্কুলে শুক্রবার কর্মীদের নিয়ে মিটিং করছেন, সেখানে গুলি করে হত্যা করা হলো। মঞ্জুরুল ইমামকে বোমা হামলা করে হত্যা করা হলো। মমতাজউদ্দিনকে হত্যা করা হলো। ওনারা বলতে পারবেন এখানে গোপালকৃষ্ণ মোহরি, এখানে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। পূর্ণিমা আপনার রাজশাহীতে মহিমা ফাহিমা তাদেরকে ধর্ষণ করা হয়েছে। ভোলাতে এক হিন্দু মহিলা ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য পানিতে নেমেছিল, সেখান থেকে উঠে এনে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ছিল বিএনপির দুঃশাসন, এটি জাতি তো ভুলে যায়নি। তাদের কাছ থেকে আপনি কী আশা করেন? দেশটাকে রসাতলে দিয়েছে তারেক রহমানের নামে এবং আপনার ঈশের নামে। আরাফাত রহমান কোকর পাচারকৃত অর্থ বাংলাদেশে কিন্তু ফেরত এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশে এসেছে, সৌদি আরব, আবুধাবি, ইংল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর দেশে দেশে ওনাদের পাচারকৃত অর্থ রয়েছে। তারেক রহমানের হাজার হাজার কোটি টাকা আছে, যেটি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এইভাবে দেশটাকে রসাতলে দিচ্ছে। এখন বেগম খালেদা জিয়া যেহেতু অপরাধ করেছে এবং বিএনপি সেটা জানে, বিএনপির যে স্থায়ী কমিটির প্রবীণ নেতারা তারা পর্যন্ত বলে যে খালেদা জিয়া, ওনারা আওয়ামী লীগ নেতাদের কথা বলেন, মন্ত্রীদের কথা বলেন, এগুলো তো অমূলক কথা। ওনারাই যে ধারা ওনাদের ঘটনতন্ত্রের 7 অনুচ্ছেদকে পরিবর্তন করেছেন, এটি নীতি নৈতিকতার কত অবক্ষয় হলে সেই ধারাকে পরিবর্তন করতে পারে? আপনি বলেন 11-এর খ ধারা প্রয়োগ করে একটা অগণতান্ত্রিক ঘটনতন্ত্র 11-এর খ উনি যা চাইবেন তাই করতে পারেন, সেটা প্রয়োগ করে ঘটনতন্ত্র পরিবর্তন করলেন। এই দেশবাসী এদের কাছে কী আশা করতে পারে? এই সেই বিএনপি কীভাবে সৃষ্টি হলো? 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ক্যান্টনমেন্টে বসে জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রীয় কোষাগারে 30,000 কোটি টাকা খরচ করে এই বিএনপি নামক রাজনৈতিক দলটিকে গঠন করলেন। এবং জিয়াউর রহমানের দুঃশাসনের কারণে 1980 সালে কুড়িগ্রামে 2 শতাধিক আমার মামনেরা সেদিন খুচরার জঠর জ্বালায় এপিডেভিট করে কোর্টে পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল। এরা এই বাংলাদেশের মানুষের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের কোনো কর্মসূচি নাই। গত 9 বছরে মানুষের কল্যাণে, মানুষের জন্য, দেশের কল্যাণে, দেশের জন্য বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি আছে? শুধুমাত্র নির্বাচন কীভাবে ক্ষমতায় যাবে, কীভাবে যাবে, ষড়যন্ত্র, চক্রান্ত, মানুষ হত্যা, বোমা হামলা, অগ্নিসংযোগ করা, মানুষকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়া, এটি করাই হলো বিএনপির কাজ। ধন্যবাদ, আবারও এই জায়গা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ এম এ আজিজ। এইসব প্রসঙ্গে তো আমি উত্তর দিব না, কারণ কয়েনের রিপিট আর রিপিট এই বিতর্কের কিন্তু উদাহরণ আমি যেটা বলছি এটার অর্থ হলো একজন রাজনৈতিক নেতা জনগণ পক্ষে থাকে, আইন শৃঙ্খলা, কারণ
এখন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পক্ষে আছে এটার অর্থই হচ্ছে যে এরা পক্ষপাত করে, এই জন্যেই হয়তো কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে বা উদ্দেশ্য করে এই কথা বলেছে, এরা পক্ষপাত করে। এই যে এখন যতই বলেন প্রশাসন বলেন মাঠ পর্যায় থেকে শুরু করে প্রতিযোগিতায় নেমছে, কত প্রো গভর্নমেন্ট হওয়া যায় প্রত্যেকটা এক্সেস, সব জায়গায় কিন্তু এক্সেস। উনি তো বলেছেন পক্ষে আছে বিএনপি। হ্যাঁ, পক্ষে তো আপনি যদি এটা তো দেখেন হয়তো প্রত্যেকটা প্রশাসনের উপরে তো সব থেকে শুরু করে সব দলীয়করণ হয়ে গেছে, বিএনপির আমলে হয়েছে, কিন্তু এখন তো পুরোটাই হয়ে গেছে। এখন যদি আপনি ধরেন প্রশাসন টপ থেকে বটম হিসেব করেন হয়তো তিনি মনে করেন হয়তো অধিকাংশ পক্ষে আছে। বেগম খালেদা জিয়া কিন্তু কয়েকদিন আগে বলেছেন সেনাবাহিনী প্রশাসন পুলিশ বাহিনী ওনাদের সাথে আছে, আর উনি বলতেছেন দলীয়করণ কথা না। সেটাই তো আমি বলছি যে এই এখানে হয়তো প্রত্যেকটা জায়গায় হয়তো এমন ভাবে দলীয়করণ প্রশাসন উপরে, হয়তো প্রশাসনটা কি একদম শেষ পর্যন্ত জুনিয়র অফিসার বলেন কর্মচারী বলেন হয়তো ওনার কাছে মনে হয়েছে যে টোটালিটিতে হয়তো তার পক্ষে আছে, এটা তার বক্তব্য, সে ব্যাপারে তো আমি জবাব দেব না। দ্বিতীয়ত আমি যেটা জানি যে বিএনপির সাত ধারা যেটা পরিবর্তন করা হয়েছে, যে বিএনপির নেতা কর্মী প্রত্যেকের ভিতরে প্রত্যেকের বিরুদ্ধে কেস দেওয়া আছে এবং তাতে সামনে নির্বাচন, এই ধারা যদি তারা সংশোধন না করে তাহলে প্রত্যেকটা কেসে তাদেরকে প্রত্যেককে এই ধারার কারণে ডিসকোয়ালিফাই করা হবে, এই কারণে তারা এই ধারা তাদের নেতা কর্মীদের আইনের থেকে সেভ করার জন্য এই ধারা তারা পরিবর্তন করেছে। কারণ এখন তো কেস করার কোনো মা বাপ নাই, একটা কেস হলে ধরেন এই যে বললাম যে যেটা বলা হয়েছে যে প্রেস ক্লাবের ওই সামনে হাইকোর্টের সামনে যে আপনার প্রিজন ভ্যান ছিল, দুজন কর্মী ছিল, এই কর্মীকে কেন্দ্র করে ছিনতাই কর্মীকে কেন্দ্র করে সারা বাংলাদেশের এই ধরপাকড়টা শুরু হয়েছে। তো এখন একটা কেস হলে তার আসামি হয় 500, হাজার হাজার, এই হলো কেসের ধরন। সুতরাং এটার সেফ জায়গা কোথায়, সত্যতা কোথায়, এই বিষয়গুলি তো হইতে হবে। যেমন এই যে ছিনতাই হয়েছে যেটা বারবার বলা হয়েছে প্রয়োজন, যারা করেছে এটা ঠিক, পুলিশও বলছে যে ওইখানে আপনার সবার ছবি আছে, সেগুলোকে ধরলেই হইতো, সারা বাংলাদেশ তো ধরার দরকার নাই। এরকম ছিনতাই এবং তারা বিএনপি ছাত্র দলের স্বেচ্ছাসেবক দল, আমি তো অস্বীকার করছি না, না 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 আমি অস্বীকার করছি না। আবার কথা হলো যে কয়েকজন ছিনতাই করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক, কিন্তু আমার পাবনা জেলায় বাড়ি সেখানে কেন অ্যারেস্ট হচ্ছে, আমার প্রশ্নটা তো ওখানে, পাবনায় কি এই এখানে প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের সামনে আর অ্যারেস্ট হচ্ছে পাবনা গিয়ে কেন? আমার এই জন্যে বলছি আইন তো আইনের মতো চলছে না। এখন ধরেন আমি তো ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো যে ছাত্রলীগ যুবলীগের পোলাপান আওয়ামী লীগের নেতাদের হুকুমে বহু ছিনতাইয়ের ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতেও সম্প্রতি ঘটে গেল, বহু ছিনতাই করে নিয়ে গেছে, কই ওগুলোর তো এরকম কোনো গ্রেপ্তার বা তাদের কি হয়েছে কেউ জানি না। এটা তো এইটাই হচ্ছে রাজনৈতিক কালচার যে সব পার্টি এই কাজ করে, যে প্রিজন মানে ছিনতাই, এটা তো আর আইন শৃঙ্খলা বাহিনী খালি বিরোধী দলকে সব কিছু করতে পারে। এই যে আপনার কাশিমপুর কারাগারে নেওয়ার সময় আপনার জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেছে গেছে, তো সবাই তো এটা তো সেখানে কিছু করার নাই। তো এখন জঙ্গি আর একটি গণতান্ত্রিক দল তো এক জিনিস, কি আপনি মনে করেন যে একই প্রক্রিয়া? আমার কথা তো ঠিক, এটা খারাপ, আমার কথা হচ্ছে ওই দিন যে ছিনতাই করেছে ওইখানে আর কোনো জায়গা পেল না, ওই ভ্যানটা 2 ঘন্টা কেন দাঁড়িয়ে রইল ওখানে, দুইজন আসামি নিয়ে কেন ওইখানে 2 ঘন্টা ভ্যানটা দাঁড়িয়ে রইল, এটার প্রশ্ন কি, এটার কারণ কি, এটা তো খুঁজতে হবে। তারপর ওইখানে ভ্যানে তাদের কর্মী দেখে স্বাভাবিক জানি ছাত্ররা উত্তেজিত থাকে, তারা ভ্যান থেকে ছিনতাই করেছে, এরকম তো এরকম তো এরকম তো মেনে নেওয়ার মত না। আপনি তো সাপোর্ট করলেন না পুলিশ প্রিজন ভ্যান দেখে, আমার কথা হচ্ছে যে তারপরেও আমি বলছি তারপরেও বলছি যে এইটা অপরাধ, কিন্তু ওইখানে যারা অপরাধ করছে তাদের ভিতরে অ্যারেস্টটা সীমাবদ্ধ থাকলেই হতো, এরকম চিন্তাই তো বহু আছে। আপনি উদাহরণ দেন, বিদ্যুতের মতো ছড়ায় পড়ে সারা বাংলাদেশ, এটাকে এফেক্ট করে, এটা আপনি বুঝুন। আরে সিলেটের বিএম কি কলেজ সেখান থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করে সিনাই নিয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির 3 জনকে সিনাই নিয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পুলিশের হাত থেকে সিনাই নিয়ে গেছে, এ তো ছাত্রলীগ অরও ঘটাচ্ছে, তো তাতে তো কোনো কোনো গ্রেপ্তার হয় না। আমার বক্তব্য হচ্ছে যে আমি কাউকে পক্ষ বলছি না, আমার কথা হলো একই ঘটনার একই শাস্তি হতে হবে,
সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি, সেটা তো হচ্ছে না। সরকারি দলের পক্ষ হলে আইন আইনের কোনো ইয়ে নাই, শক্তি নাই। যখনই বিরোধী দল হয় তখনই শক্তির অভাব নাই। এবং যতই বলেন ব্যুরোক্রেসি বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রো সরকার না হলে তাদের প্রমোশন হবে না, পালো পোস্টিং হবে না, একটা প্রতিযোগিতায় নেমে গেছে। সরকার যা চায় না তার চেয়ে বেশি করে করে এই দেশটাকে একটা নৈরাজ্যকর অবস্থায় দিকে নিয়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এর একটি জায়গায় শেষ হওয়া উচিত, দেশটায় শান্তি ফিরিয়ে আনা উচিত। জনগণ সাফার করছে, কিভাবে সৃষ্টি হবে আমরা আলোচনা আবারও শুনবো আপনার কাছে। ফখরুল ইমাম এমপি, শেষটা কিভাবে হবে উনি যেটা বলতে চাইলেন এম এ আজিজ? ব্যাপারটা হলো আলোচনা অনেক সহজ হয়ে গেছে আমার জন্য। দুই দলের কথাবার্তায় দুই দলের চরিত্র উন্মোচন হয়েছে, এটা আমার জানা ছিল না, হয়তো জানতাম না অনেক ঘটনা। সুতরাং ওনারা দুর্নীতির কথা বলছেন আওয়ামী লীগের, আওয়ামী লীগের ওনারা দুর্নীতির কথা বলছেন, তার মধ্যে জনগণ দেখতেছে। এখন আমরা তো ব্যাপার হলো জাতীয় পার্টি, এখন তো একটা জাতীয় পার্টি এমন অবস্থায় এসছে, আপনার লাস্টে আপনি জানেন রংপুরের নির্বাচনের পরে জানুয়ারি পথে টার্নিং পয়েন্ট হয়েছে। এখন জাতীয় পার্টি আমরা যেখানে যেখানে যাচ্ছি, এই দুই দল আজকে যে কাণ্ডটা এখানে করলো সবখানি তারা এরকম করে, এবং এটার ফলে আমাদের জাতীয় পার্টির পপুলারিটি অনেক বেড়েছে। আচ্ছা, এখন কথা হলো যে একটু বলতে চাই যে ওই জনাব সায়ন্ত ডক্টর ডেন্টিস্ট, উনি কথায় কথায় হঠাৎ করে প্রধান বিচারপতি কথা টেনে আনেন। উনি কিন্তু জানেন প্রধান বিচারপতি কেন বিদেশ থেকে কী কারণে উনি পদত্যাগ করেছেন, এটা আমরা সবাই জানি। তারপরেও এইটাকে চরিত্র হনন বলে, বা একটা ঘটনাকে নিজের পক্ষে আনার জন্যে একটা উদাহরণস্বরূপ এইটা বলে উনি চেষ্টা করতেছেন কি যে এই দেশের বিচার ব্যবস্থাকে অস্বীকার করার চেষ্টা করতেছে, যেটা উচিত না। বিচার ব্যবস্থা যতই খারাপ হোক আমাদেরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের মাধ্যমেই কিন্তু বিচার ব্যবস্থা চলে আসবে। আর আজিজ সাহেব তো খুব ভালো কথা বলছেন, কয়েনের এই পিটোপি। এখন উনি দুইটা দলকেই একই রকম একই মর্যাদায় নিয়েছেন। মাঝে মাঝে আমি জানি না ওনার ইনস্টিংক্টে বোধহয় টান দেয়, তখন বিএনপির পক্ষে কথা বলে বসে। আমি জানি না উনি বিএনপির কী, বিএনপির কোনো দলের সদস্য কি না, বিএনপির কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সদস্য কিনা জানি না, উনি তো সাংবাদিক। আমি আশা করেছিলাম যে উনি নিরপেক্ষভাবে কথা বলবেন, কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতে যে উনি কয়েনের এপিটিউবিট বলে এটা নিরপেক্ষ ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে ছাত্রলীগের কথা আবার ছাত্রদলের কথা বাদ দিয়ে ছাত্রলীগের কথা বলে উনি প্রমাণ করলেন যে উনি সাংবাদিক হওয়ার পরেও একটি পক্ষকে সমর্থন করেন। এখন আমার কথা হইল যে আজকে আপনি যেটা বলেছিলেন প্রথম, যে আপনার এটা ছিল আজকে মেইন, এটা ছিল যে কি কারণে আজকে দেশ অশান্ত। আপনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে বিপক্ষের আয় যায়, আপনার কথার মধ্যে একটা ছিল আপনি যখন বলেছিলেন যে বিপক্ষে, এই কথাটাই তো ঠিক না, বিপক্ষে রায় যাবে কেন? আমরা এখন পর্যন্ত জানি না রায় কার পক্ষে যাবে। এখন আমি যতগুলো টক শো দেখি, কিন্তু আমরা জানি না কিন্তু যে অ্যাটমোসফিয়ার ক্রিয়েট হয়েছে তার তো না, আমাদের সংগতের কারণে আমরা বলেছি, আমি তো আগেই বলেছি, আগেই বলেছি যে একটা সিম্বল থাকে, চোখ এবং কান বধির থাকে। আমি যত কথাই বলি ওনার উপর কোনো এফেক্ট হবে না, এটা আমার বিশ্বাস করতে হবে যে একটা বিচারকের উপরে কোনো কথাই এফেক্ট পড়বে না। যদি আমার কথায় বিচারক এফেক্ট পড়ে থাকে তাহলে তো বিচার কার্য তার হবে না। সুতরাং আমাদেরকে বিচারের উপরে শ্রদ্ধাশীল হইতে হবে, বাইরে আমরা যে কথা বলি বললামই তাতে কোনো বিচার কার্যের কোনোই হবে না। আমরা আশা করি যে কালকে একটা ন্যায় বিচার হবে, এবং এই ন্যায় বিচার আতঙ্ক কেন, ন্যায় বিচার কালকে হবে, কালকে ন্যায় বিচারের আপনার রায় বের হবে, তাহলে আমরা আতঙ্ক এর সঙ্গে কিসের জন্য জড়িত? আতঙ্ক এই জন্যই জড়িত যে যার বিচার হচ্ছে বলে তো আল্লাহ নেই, উনি একটা বড় দলের আপনার প্রধান, উনি একটা বড় দলের খালেদা জিয়ার বিচার হচ্ছে। তো সুতরাং এইখানে আতঙ্ক দুই দলই ছড়াইতে পারে, আতঙ্ক তো আর জনসাধারণ ছড়ায় নাই, আতঙ্ক ছড়িয়েছে পরিবেশ সৃষ্টি করেছে। কখনো দেখেছে যে ভ্যান চুরি করেছে, কখনো দেখেছে ভ্যান থেকে আপনার চিন্তা আসামি চিন্তাই করেছে, তারপরে কখনো এই ইয়েতে যে যে মিছিলগুলো হচ্ছে, বা আমি আমি লক্ষ্য করেছি যখন আপনার, আমরা তো সাধারণ নাগরিক, আমরা যখন কেসে যাই আমাদের থেকে তিন চারটা পাঁচটা লোক বেশি যায় না, হাজার হাজার লোকে নিয়ে যখন আমি কোর্টে যাই, আমার পিছনে যখন মিছিল থাকে, পুলিশের মানে তোয়াক্কা না করে যখন আমি যাই, আইনজীবীদের মধ্যে যখন প্রতিযোগিতা হয় ফটো কে সামনে এসে ফটোটা তুলবে, কে ব্রিফিংটা করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে চরিত্রটা কী। আইন তো তাহলে সবার জন্য সমান হচ্ছে না, উনি তো নিয়ে যাচ্ছেন হাজার হাজার লোক এবং আসতেছেন হাজার হাজার লোক নিয়ে, তাহলে কি আইন কি সবার জন্য সমান হলো? আমি কি আমাকে কি হাজার হাজার লোক নিয়ে যাইতে হবে? এখনও প্রেসিডেন্ট এরশাদ আমার নেতা
এখনো একজন দুজন লোক নিয়ে যায়। একজন উনি ওনারা অনেক অনেক দিন আগে শুনেছি যে বারান্দায়, কোর্টের বারান্দায়, উনি আজকে কত বছর হলো 91 থেকে আজ পর্যন্ত কোর্টের বারান্দায় ঘোরাফেরা করতেছেন। তবে আমাদের যে জেনুইনিটি, আমাদের হচ্ছে কি নির্বাচনী দল, এটাই কিন্তু সবারই এটা দেখতে হবে যে নির্বাচনমুখী আমরা, লেভেল প্লেইং ফিল্ড কী হইলো না হইলো সেটা আমরা চিন্তাই করি না। সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিস উতরিয়েছি এবং আমাদের ছাড়া, এই জাতীয় পার্টি ছাড়া আজ পর্যন্ত তিনবার ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ আমাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতা। এবং একবার চার দলের সঙ্গে আমাদের ঐক্যজোট হয়েছিল এবং সেই ঐক্যজোট থাকলে তারা ক্ষমতায় যেত, কিন্তু বিভিন্ন কারণে সেই ঐক্যজোটটা ভেঙে গেছে। তো সুতরাং আমি মনে করি যে এই সময়ে, এই সময়ে কালকের দিকটায় যদি আমরা তাকাই তাহলে উত্তেজনা সৃষ্টি করে লাভ নেই, পেছনের দিকে চেয়েও লাভ নেই। আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই, ভবিষ্যৎ যাতে আমাদের পেছনের থেকে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে অগ্রসর হতে চাই। কালকে আমরা দেখি, কালকে যদি রায়ে ওনার জেল হয় তাহলেও আমরা, আমাদেরকে মেনে নিতে হবে। কালকে যদি উনি খালাস পান তাহলে আমাদেরকে মেনে নিতে হবে, এবং মেনে নেওয়ার মধ্যেই আপনার রাজনৈতিক আদর্শ নিহিত থাকবে, এটা বলে আমি মনে করি। এবং সবারই আপনার এটা বোঝা উচিত যে দেশকে অনুধাবন করছেন যে মেনে নেওয়ার সংস্কৃতি কিংবা মেনে নেওয়ার পর্যায়ে আছে বিএনপি বা অন্যরা, আপনি কি মনে করেন? না, আপনি তো দেখলেনই তো, এটা তো বিএনপির প্রথম থেকে। তাই না হয় তাহলে কি ঘটতে পারে আজ সকালে, কি ঘটতে পারে রায়ের পরে? কিছুই ঘটবে না, কিছুই ঘটবে না। কারণ ব্যাপারটা হলো যে ঘটানোর জন্য, ঘটানোর জন্য এটা হলো, এখানে আবার কৌশলের কথা চলে আসে। কৌশলটা হলো, কৌশলে কিন্তু সরকারি দল জিতে আছে অনেকদিন আগের থেকে। ঘটানোর জন্য যে যে প্রস্তুতিটা দরকার সেটা বিএনপির নাই, ওরা লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। বিএনপির যতগুলো লোক লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ফিল্ডে তারা নাই, সুতরাং কিছুই ঘটবে না কালকে। ধন্যবাদ আপনাকে কমরেড খালিকুজ্জামান। না, ওনারা তো অনেক কথা বললেন এবং ফখরুল ইমাম সাহেব বললেন যে এক দল আরেক দল সম্বন্ধে যা বলেছে সেগুলি সত্য বলেছে, এবং এই দুজনের আবার বলছেন কয়েন মুদ্রার এপিটার ওপিটারা বলছেন। তো একজনের যে প্রণীত নিয়ম, উনি মোজাম্মেল সাহেব যে বলছেন মুক্তিযুদ্ধের কথা তুলেছেন, ঠিকই, মুক্তিযুদ্ধে কিন্তু আমরা এই বাংলাদেশ চাই নাই, আর মুখ স্বাধীন দেশে 46 বছর পর আমরা এই জায়গায় এসে হাজির হব এটা স্বপ্ন কেউ ভাবে নেই সেই কথা। কিন্তু কেন এমন হলো এই প্রশ্নটা যেহেতু আসছে, সেখানে কিছু কথা এসে গেছে। এখন বলছেন যে একজনের একটা নীতিকে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা নীতি, অগণতান্ত্রিক একটি আইন বিধি বিধান, সেটাকে আরেক দল অনুসরণ করে চলে। যেমন বলছেন যে এটা তো এই এই সরকারের আমলে মামলা না, যেমন বিশেষ ক্ষমতা আইন, এটা একটা কালো আইন, এটা করেছিল আওয়ামী লীগ। বিএনপি কি বাতিল করেছে? করেনি। তারা এসে বলছে যে আইনটা দরকার। আবার একইভাবে যদি আপনার মুক্তবাজার মানে বিরাষ্ট্রীকরণ বিএনপির আমলে শুরু হলো, আওয়ামী লীগ কি বাতিল করলো? সেটা করে নাই, এবং সেটা ওনারা বহাল রাখলেন। এবং ওরা বলছেন যে সংবিধানের মাথার মধ্যে বিসমিল্লাহ কে বসিয়েছে? বিএনপি। আবার এদিকে রাষ্ট্রধর্ম কে করেছে? এরশাদ। ওনারা এসে বললেন যে দুইজনে যেহেতু স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল, এই ধরনের সংবিধানকে কলঙ্কি করে ওনারা এই দুইটাকেই বহাল রেখেছে। ফলে একের অপকর্ম পরবর্তীকালে তারা এসে এসে সংরক্ষণ করেন না শুধু, তাকে আরও বর্ধিত করেন, এই কথাগুলি একভাবে এসছে। আবার এটা বলছেন যে জাতীয় পার্টির কথা আসছে, ওনাদের ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, কারণ এখন ওনারাও যে কথাগুলি বলার সুযোগ পান সেটা হচ্ছে সামরিক স্বৈর শাসনের পরিবর্তে বেসামরিক স্বৈর শাসনই চলেছে। যদি সামরিক স্বৈর শাসন উৎখাত হওয়ার পরে সত্যিকার গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে আজকে এই পার্থক্যটা পরিষ্কার ওনারাও বুঝতে পারতেন, এনারাও বুঝতে পারতেন। আমরা জনগণ যে শক্তিকে পরাস্ত করে আমরা এটাকে পুনর্বাসিত করি। 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে জনগণ পরাস্ত করেছে, এটাকে একদল কাঁধে নিয়েছে। 90 সালে আবার একটা স্বৈর শাসনকে পরাস্ত করেছে, একদল কাঁধে নিয়েছে। এখন এখানে এটা নিয়ে আলোচনা বিতর্ক হতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু আমি ওই মূল জায়গায় যাই, সেটা হচ্ছে বলছেন যে এই পক্ষে কার কে আছে, পুলিশ কার পক্ষে, এই আইন বিচার ব্যবস্থা কার পক্ষে, এই কথাটি তো ভুল। এটা হলো আপনি আইনানুক পদ্ধতিতে সেটা চলবে কি না, বিচার ব্যবস্থা কারো পক্ষে যাওয়া তো ব্যাপার না। বিচার ব্যবস্থা সেটা স্বাধীন এবং গণতান্ত্রিক বিধি বিধানে পরিচালিত হতে হবে। পুলিশ কোনো দলের বাহিনী হবে না, পুলিশ হবে গণতন্ত্রী গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের একটা আইন শৃঙ্খলা বাহিনী। এবং একইভাবে এখানে আমলাতন্ত্র প্রশাসন, সেই প্রশাসন কোনো দলকে সার্ভ করবে না। ফলে এটা আমরা কথায় বলি যারা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী, কিন্তু আমরা বানিয়ে ফেলি এদেরকে সরকারি দলের কর্মচারী, শাসক দলের কর্মচারী। এই জায়গা পরিবর্তন করা ছাড়া
এখন তার জন্য যেমন বিচারের কথা যেটা উঠল, এখনও পর্যন্ত বিচারক নিয়োগের কোনো আইন তৈরি হয়নি, নির্বাচন কমিশনার তৈরি করার নির্বাচনে কোনো আইন তৈরি হয়নি, এবং পাবলিক সার্ভিস কমিশন বলেন, হিউম্যান রাইটস যত রকমের কমিশন এখানে আছেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সবগুলি এই প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক রীতি নীতি প্রথা পদ্ধতিতে সে ক্রিয়াশীল নয়, কার্যকারিতা সম্পন্ন নয়। তাহলে একটা গণতান্ত্রিক শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তার উপযোগী প্রতিষ্ঠান যদি গড়ে না ওঠে এবং সেখানে বিচার ব্যবস্থা, সেটা যে বলছেন ওই যে ওই বিতর্ক আমার সময় নাই, নাহলে বলতাম যে এখন মানুষের পারসেপশনটা কী, মানুষ কি এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং এটা আইনানুগ পদ্ধতিতে বিচার কার্য পরিচালিত হবে? এই ডাবল স্ট্যান্ডার্ড যদি না থাকতো, কোনো কোনো বিচার দেখা যায় এটা হয় না, বিলম্বিত হয়। আবার টাকার ব্যাপারও ধরেন, এটা ঠিক যে কোনো মানুষ আইন রুদ্ধ উঠা উচিত না, যদি সাবেক প্রধানমন্ত্রী এই টাকা নিয়ে অনিয়ম করে থাকেন তার শাস্তি হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায় সেটার কী হবে? 90,000 কোটি টাকা বিদেশি বিনিয়োগ আসছে আর 6,50,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তাহলে এটা ঠিক আছে, আপনি এর আগে কোকোর টাকা নিয়ে আরবে, আমরা খুবই আশাবাদ হয়েছিলাম 20 কোটি না কত কোটি টাকা নিয়ে আসছে, তো এই 20 কোটি টাকা আনতে পারলেন, আর বাকি সুইস ব্যাংকে যে 4,500 কোটি টাকা আছে এটা আনেন না কেন? মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে তাদের ধরেন না কেন? জিএফআই যখন বলছে 6,50,000 কোটি টাকা, আমার বাজেট হয় মাত্র 2,50,000 কোটি টাকা আর 6,50,000 কোটি পাচার হয়ে গেছে, ফরাসুদ্দিন সাহেব উনি রিপোর্টে বলছেন, হ্যাঁ তো ফরাসুদ্দিন সাহেব বলছেন যে 72,000 কোটি পারে। এখন আপনি পুঁজিবাজার লুট করে ফেলছেন, তার তদন্ত রিপোর্টটা সেটা প্রকাশ করবেন না, এবং বাংলাদেশ ব্যাংকের চুরি সেটার তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন না, এবং সেখানে যদি কোনো বাজার যাও, এমন যেই অবস্থাটা চলছে সেখানে দেখা গেলো যেখানে যদি মানুষের পারসেপশনটা থাকতে হচ্ছে না, কেউই আইনের ঊর্ধ্বে উঠছে না, তাহলে সবাই সেখানে আইন আইনানুগভাবে কার্য পরিচালিত হচ্ছে, এবং সেটা করতে গেলে বিচার ব্যবস্থার সেই স্বাধীনতাটা প্রয়োজন, সেই জিনিসটা এখনও অনুপস্থিত। ফলে এখানে তাহলে পক্ষ বিপক্ষ আসবে। এখন মূল কথাটা হলো, এখন একজনকে ধ্বংস করা আরেকজনের টিকে থাকার শর্তে পরিণত হয়ে গেছে, এবং ক্ষমতা ছাড়াটা ওনাদের জন্য দুঃসাধ্য আর ক্ষমতার বাইরে থাকাটা ওনাদের জন্য দুঃসাধ্য, কারণ একজন এই মুহূর্তে ক্ষমতা ছাড়া জীবনের ঝুঁকি, আরেকজন ক্ষমতার বাইরে থাকা দল রক্ষার ঝুঁকি এই জায়গায় চলে গেছে। ফলে যে কোনো উপলক্ষ, এখন এখানে মামলাটা উপলক্ষ, আসল ঘটনা কিন্তু এখানে না। ফলে এখন আমরা এমন দেশ, স্বাধীন দেশ করলাম, একটা ভোট পর্যন্ত ভালোভাবে করতে পারি না, এবং এখানকার যে আমাদের মুক্তিযুদ্ধ জঙ্গিকার উনি যেটা বলছেন, আমি শেষ করে দিই, কারণ সেটা হলো আমরা মুক্তিযুদ্ধের আগে যে সরকার প্রবাসী সরকার বলছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এবং আমাদের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আছে, এগুলি কোনো চিহ্ন মাত্র। ফলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনার বিরুদ্ধে দেশ পরিচালনা করে আজকে এই জায়গায় আমরা এসেছি। ফলে মুক্তিযুদ্ধের মূল চেতনা প্রতিষ্ঠার লড়াইয়ে জাতি ঐক্যবদ্ধ না হলে পরে এই পরিস্থিতি দিনের পর দিন আরও ভয়াবহ হতে থাকবে। ধন্যবাদ আপনাকে। শাখাতোষী সেনকে আমি যাচ্ছি, আপনি বলুন যে রায় যদি বিপক্ষে যায় এবং বিএনপির সংখ্যা যদি সত্যি হয়, তাহলে বিএনপি কি নির্বাচনে যাবে? খালেদা জিয়াকে ছাড়া কি হবে তখন? আন্দোলনে যাবে না নির্বাচনে যাবে? সংক্ষেপে এই প্রশ্ন এখনো দেওয়া সম্ভব না, এর অনেক সময় আছে আর অনেক মেরুকরণের বিষয় আছে। আমি দু একটা ভুল তথ্য আসছে, একটু কারেকশন করে দেই। এক হচ্ছে গিয়ে বিএনপি নাকি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন 2001 সালে হয়, যেটা ছিল 2001 সালে যে রিপোর্টটি প্রকাশিত হয় সেটি 2000 সালের রিপোর্ট, সেটা আওয়ামী লীগই বাংলাদেশকে প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। এরপর আরেকটা বিষয় বলি, উনি বলছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটি ছিল, নিম্ন আদালতে একজন বিচারক ওনাকে সেখানে খালাস দেন, তাতে সেই বিচারক দেশ থেকে বাধ্য হন, সেটাকে ব্যাখ্যা দিচ্ছেন যে ওই বিচারককে বিএনপি প্রসেস করেছিল না বলতে দিতে হবে। সময় আমি দিতে পারব না, শান্ত আপনি বলুন, সরকার থাকা যাবে কি না আপনি বলুন? সরকারি দলের নেতা বলছেন যে আদালতের বিচারককে প্রসেস করা যায়, বিএনপি করলে সেটা হারাম। ধন্যবাদ আপনার নুরজাহান বেগম মুক্তা, আপনি বলুন সংখ্যামুক্ত থাকা যাবে কি না, আপনি 20 সেকেন্ডে বলবেন। হ্যাঁ আমি বলি, শুনেন, ওনারা বলেছেন যে কথাটা, হ্যাঁ ওনারা বলেছেন না, আমরা এই সময় তো পাচ্ছি না, সাজা হলে সংখ্যামুক্তির কথা বলেন আপনি, সেটাই বলতেছি। বিএনপি বলেছে সাজা হলে নির্বাচনে তারা যাবে না, এই কথা বলে তারা প্রকান্তরে আদালতকে ব্ল্যাকমেইলিং করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই মামলা 10 বছর চলার
ধন্যবাদ আপনাকে। আমি আর তো শেষ করি, এক লাইন দিয়ে শেষ করব। পবিত্র কোরআনে বলা আছে কি, সূরা নিসা আয়াত 2 এ বলা আছে, এতিমের এতিমদের তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না, তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রণ করো না, গ্রাস করো না, নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ। 1991 সালের 9 জুন থেকে আজ পর্যন্ত 27 বছর এই হিংসা প্রতিহিংসার রাজনীতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি হবে না। এই দেশের, আমি শেষ কথা বলছি, আজকে যুব সমাজের 82% এই দেশেই থাকতে চাচ্ছে না, এই রাজনীতিবিদদের এটা মাথায়। ধন্যবাদ। ফকরুল ইমাম এমপি বলুন, সংখ্যামুক্তির কথা বলুন। সংখ্যামুক্তি, সংখ্যামুক্তি কালকে আমি যেটা বলছি আপনি, কালকে কিছু হবে না এবং বিএনপি নির্বাচনে আসবে যেহেতু ওরা সাত ধারা বাদ দিয়েছে, মানে ওনারা নির্বাচনে আসার জন্য প্রস্তুত, খালি দাবি দেওয়াগুলো ওনারা যদি ঠিক মতো হয় কিংবা দাবি দেওয়া যদি না হয় তবু নির্বাচনে আসবে, শঙ্কার কিছু নাই, ইনক্লুসিভ নির্বাচন হবে। আমরা আগেই বলছি যে দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে জনগণের ঐক্যের শক্তি, কারণ জনগণের শক্তি দুর্বৃত্তায়িত রাজনৈতিক শক্তির চেয়ে যখন প্রবল হয়ে ওঠে তখনই সেই অবস্থার অবসান ঘটানো সম্ভব। ধন্যবাদ। বিএম মোজাম্মেল হক এমপি, আপনি বলুন। আমি বলি আর কি, আজিজ ভাই, হ্যাঁ সংখ্যামুক্ত বলবো, একটা সেকেন্ড আমি একটু বলি। আজিজ ভাই বলছেন যে এই সরকারের সময় কোনো ছাত্রলীগ কোনো ই করলে বিচার হয় না, এটা কিন্তু সত্য না। বিশ্বজিৎ হত্যার মামলায় কিন্তু এই সরকারের সময় ছাত্রলীগের ছেলেদেরকে বিচার হয়েছে, সেটা হয়েছে। আবার আমি কিন্তু দীর্ঘদিন থেকে বলতেছি আগামী নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। কালকে এই আজকে এমন কিছুই ঘটবে না, এমন কিছুই ঘটবে না, এবং সেই নির্বাচনে বিএনপি নামক রাজনৈতিক দল আমরা চাই যে শাশ্বত অবস্থা বিরাজ করবে, স্থিতিশীলতা বিরাজ করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক কাজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।